বাংলাদেশ, পিএসবি, ইসলামিক বিশ্ববিদ্যালয়, সৌদি আরব, অধ্যাপক, কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়, নিয়মিত আলোচক, আপনার জিজ্ঞাসা এনটিভি। এভাবে আপনাদের সামনে তার আলোচ্য বিষয় বিশুদ্ধ আকীদার গুরুত্ব। আমাদের সম্মানিত উস্তাদটি শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজুল্লাহ, যেই সাবজেক্টের উপর মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, সেই বিষয়টাই আমরা নির্ধারণ করেছি। আমাদের আজকের এই আলোচ্য, আমাদের সাইকেল আলোচ্য বিষয় হচ্ছে বিশুদ্ধ আকীদার গুরুত্ব। এবারে বক্তব্য পেশ করছেন শেখ প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار الحمد لله সম্মানিত উপস্থিতি বন্ধুরা আমার, আজকে যারা এত রাত পর্যন্ত এখানে অপেক্ষা করছেন, সেই বিকাল থেকে আলোচনা শুনছেন, দার শুনছেন, সবাই ইনশাআল্লাহ এতক্ষণে অনেক কিছু জানছেন। আমার কাছে আসলে, আমি মনে করেছি আমি তো সভাপতি, বসে থাকি, শেষে সভাপতির ঘোষণা দিব, সভাপতির আলোচনা করতে আমাকে বলেছিল, কিন্তু আমি চাচ্ছিলাম যেন আমার ভাই মুক্তার লম্বা করেন, শেষে আমি আসসালামু আলাইকুম আলাইকুম বলতে পারি। তো কিন্তু ওনারা আমার জন্য সময় রেখে দিয়েছে, এই জন্য আপনারাও বসছেন। আমি কয়েকটি বিষয় আলোচনা করবো, আমি কোনো ভালো বক্তাও নই, যা বলেছে নাই ওরা একটু বেশি করে বলে, কিন্তু আসলে আমি কিন্তু নিয়মিত আলোচক না, এনটিভিতে মাঝে মধ্যে আলোচক, এটা সত্য কথা। আর বড় মুফাসসির কোরআন যেগুলি আমাদের পত্রিকা আসে ওগুলিও না, আমি যা করেছি কিছু খেদমত করেছি অনুবাদের, কিছু টিকা লাগিয়েছি, এর বাইরে কিছু না। বড় বড় মুফাসসির হতে হলে ইবনে কাসির হতে হবে, ওরকম কেউ আমাকে কিছু না আলহামদুলিল্লাহ। ধরো আমি ওকে আগে নিষেধ করছি ওইটা লিখতে, কিন্তু ওইটা সে লিখছে, আমি দেখছি, আমি এরপরে লিখে দেবো কি লিখতে হবে। আমার ডিগ্রি আছে ঠিক, ওটাই লিখবে, আমি টিচার এটা লিখতে পারি বাস্তব, এর বাইরে যেগুলি আসলে কোনো দৃশ্যমান কিছু না লেখাই ভালো, এগুলির জন্য আল্লাহ আমাদের যদি পাকড়াও করে দায় দেখতো আমি নিব না, ও নিতে হবে। আমাদের শেখ আবদুল্লাহ গুনাইমান হাফেজাহুল্লাহ আমার উস্তাদ এবং এখনো জীবিত আছে, ওনাকে একদিন মদিনাতে আমরা নিয়ে আসছিলাম রমজান মাসে কিছু নসিহত করতে আমাদেরকে। তো একজন বলছে যা আল্লামা, আমাদের কাছে আল্লামা এসেছেন, ও শেখ অত্যন্ত ইস্তাজিদ্দান আরবিতে বলে, মানে খুব খারাপ মনে করলেন, বলে যে আমি কেমন আল্লামা হইলাম, তোমরা আমার আল্লামা বলতেছো কি জন্য, আমি এখনো তালেবে আলেম রয়ে গেছি, উনি তো আলেবে আলেম, আর আমরা আল্লামা মুফাসসির মুহাদ্দিস কত কিছু তো বললো সে, এগুলো একটাও আমি কিন্তু না, আমি আবার আল্লাহর কাছে মুক্তি চাচ্ছি যে এগুলো আমি কিছু না, আমি এত বড় আল্লাহ হইতে পারি নাই। আমার শুধু একটা কথা মনে পড়ে, আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার না শুনেছেন তো, ওনাকে একজন ওখানে ন মুসলিম একটা ছেলে আছে, নাম হলো সাবিত, বলতে স্যার সবাই দেখি দাবা হয়, আপনি কোনদিন দাবা হবেন, বুঝলেন কথাটা? তো শেখ বুঝছে যে এটা এত ছোট মানুষ, ন মুসলিম বুঝে না, তো বলতেছে আমি কেন দাবা হবো, আমি তো স্যার, আমি তো ইউনিভার্সিটির স্যার, দাবা হবে তোমাদের অমুক 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 হুজুর দাবা হবে, আমি দাবা হবে কিছু না। তো আমরা দাবা হতে পারি নাই, এগুলি আমাদের হওয়ার কোনো দরকার নেই, ইচ্ছাও নাই, সুতরাং অনুরূপ জিনিস আমাদের লাগাইলে আমাদের অস্বস্তি ফিল করি সারাক্ষণ, সত্যি কথা মন থেকে বলছি, অস্বস্তি ফিল করি। আমরা সত্যি সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গড্ডা দিয়ে শুরু করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একজন আসছেন, আসিয়া
কাঁপতেছে খুব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, মা আনা ইল্লা ইবনু ইমরাতিন তাকুলুল কাদিদ, বলছে তুমি এত কাঁপছো কেন, আমি তো একজন এমন মায়ের সন্তান যেই মা শুকনো গোস্ত খাইত। শুকনো গোস্ত খাওয়া বুঝেন অর্থাৎ অভাবের কারণে গোস্ত শুকিয়ে রাখতো। আমাদের সময় আগে কোরবানির সময় গোস্ত কিন্তু ফ্রিজ ছিল না, তখন কি করতো শুকিয়ে রাখতো, পরে নামাই নামাই একটু একটু রান্না করে করে খাইতো। তখনকার দিন রান্না করার সুযোগ ছিল না, শুকিয়ে রাখতো ওটা টেনে টেনে আনি খাইতো অনেক পর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, তুমি আমাকে এত ভয় পাওয়ার কি আছে। তো আমরা আপনাদের মতোই মানুষ, একজন বলে আপনাকে দেখে ধন্য হইলাম, ওইটা করলাম, ওইগুলি আসলে অতিরঞ্জন। আল্লাহ যদি কোনো রকম বৈতরণী পার করে কেউ জানাতে পা দেওয়ার সুযোগ দেয়, আমি সব কিছু আমি আপনাদের দিয়ে দেবো, কোনো সমস্যা নেই আমার, কি বল এমন সুযোগ কেউ দিবে, ওইটা দরকার আমার, আর বাড়তি কিছু দরকার নেই। তো সুতরাং আমি আজকে যে বিষয়টি আলোচনা করবো, এটা বিষয়টা আমি বিষয় আমার সাবজেক্টে কোনো সন্দেহ নেই, কিন্তু খুব বেশি পারি তা না, তো কিছু বলে চেষ্টা করবো। প্রথমত আকিদা শব্দটি একটি গুরুত্বপূর্ণ একটি শব্দ। আকিদা শব্দ তো যে কোনো জিনিস কঠিনভাবে গিরা দেয়া, আধ্যাত্ম গিরা দেয়া, গিরা দিলে যেমন ছুটে না, ধরো একটা জিনিস ছুটে যায় তখন কী করে মানে গিরা লাগে। আবার আকিদার অর্থ হচ্ছে লেগে থাকা, কোনো কিছু পিছু নেয়া। কেন, যেমন ওলাকে মা আত্মার তুমলা ইমান আল্লাহ কোরআন বলে দিয়েছে, মানে যেগুলি ইয়ামিনকে এমনভাবে দিয়েছে যে ইয়ামিন তোমার পিছু থাকতেছে না, শপথ তোমাকে শপথে কাঠ পাড়া দিয়ে তুমি দেখতে আজাদ মুক্তি পাইতে হবে। আচ্ছা, ইয়ের এটা আরেকটা অর্থ হচ্ছে মজবুত করা। এই তিনটি অর্থে আকিদা শব্দটি আমাদের জন্য প্রযোজ্য, কেন জানেন? তিনটি অর্থ, এটা সব এটা হচ্ছে তার অবৈধানিক অর্থ, আর মানুষ যেটা বুঝে এটা হচ্ছে আল হুকম দেহনিয়াল জাজম, দৃঢ়ভাবে অন্তরে কোনো কিছু সম্পর্কে একটা ধারণা করে বিশ্বস্ত এটা নির্ধারণ করে নেওয়া হচ্ছে আকিদা। ধরেন আপনি মনে করলেন আল্লাহ আছে অথবা নাই, আকিদা হলো, আকিদা হয় অশুদ্ধ হতে পারে, তাই না? একটা হিন্দু বিশ্বাস করে যে কি আত্মা ঘুরে বেড়াচ্ছে, আত্মা ঘুরে বেড়াচ্ছে সারা দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে, এবং সে মনে করে, আমাকে আমাদের সাবেতে বলছিল যখন তার বাবাকে পোড়া দিয়েছিল তখন পোড়া দেওয়ার কারণে পুড়ে সে বাবা উঠে দাঁড়িয়ে গেছে। আসলে কি দাঁড়িয়ে গেছে নাকি কি হয়েছিল, রক টান ধরছে তো বাঁকা হয়ে গেছে, এখন সবাই বলতেছে পিটা দেরে পিটা দে, মর্ম দুষ্টে ধরছে, তখন পিটাতে আরম্ভ করলো রাস্তাতে, তখন সে বললো আমি আর এই দিনে থাকবো না, তখন সে এসে ইসলাম গ্রহণ করলো। তো জিনিসটা বুঝলেন, তার মনে তাদের মনে হয়েছে যে ব্রহ্ম দুষ্টে ধরেছে, এটা তার এখন তাদের আকিদা বিশ্বাসের কারণে এটা করে, তাই না? তারা আরো কি জন্য পড়ায় জানেন, কি জন্য পড়ায়, আসলে লাশ কেন পড়ায় জানেন কিনা, লাশ পড়ায় এই জন্য, এই যে দেহ পিঞ্জিরটা আত্মায় অনেক ভুল করেছে, ভুলে যেন এটা না থাকে, আবার যেন খুঁজে কোনোটা না আসতে পারে, অন্য কোনো দেহ অন্য কোনো আত্মা যেন এটার ভিতরে জায়গা না হয়, এই জন্য এটার পড়ায় শেষ করে দেয়, মনে করে এইভাবে নিঃশেষ করে দিল, এই জাতীয় মনে করে থাকে তারা। এই জাতীয় জিনিস কিন্তু আসলে যে আত্মা আবার ঘুরে বেড়ায় এবং বলে থাকে যে আবার নতুন একটা আত্মাতে আত্মা নতুন একটা দেহ নতুন বাচ্চার পেটে এসে ঢুকে, অথবা মনুষ্য বলে থাকে মনুষ্য জন্ম হচ্ছে 86,000 জন্মের পরে একটা মনুষ্য জন্ম হয় তাদের মতে, নাউজুবিল্লাহ, এই জাতীয় জিনিসগুলো বিশ্বাস, এগুলি কি দৃঢ় বিশ্বাস নয়? অবশ্যই বিশ্বাস, তাই না? কিন্তু এগুলি কি সত্য বিশ্বাস? এই জিনিসটা হচ্ছে বড় কথা। তো একজন মানুষ সে দৃঢ় বিশ্বাস, দৃঢ় বিশ্বাসে অনেক কিছু নিতে পারে, সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, যতক্ষণ পর্যন্ত জিনিসটা সত্য না হবে ততক্ষণ পর্যন্ত এটা কোনো মূল্য নাই। আছে কিনা মূল্য আপনি বলেন? আপনি এখানে বাতি দেখলেন, দেখলেন মনে হয় এটা কেরামতি, হুজুরের কেরামতি জ্বলতেছে, হবে বাতি তো সুই দিছে বলে জ্বলতেছে, এর আগে তো জ্বলেনি, এর অর্থ হচ্ছে যে আপনি মিথ্যা বিশ্বাসের মধ্যে লিপ্ত আছেন। তাহলে যদি সত্য বিশ্বাস আপনাকে যেতে হয়, সত্য আকিদা যেতে হয়, সহি আকিদা যেতে হয়, এখন আপনি বলবেন যে উনিও তো বলে আমারটা সহি, উনিও তো বলে আমারটা সহি, উনি তো আমারটা সহি, তাহলে আপনাকে কিন্তু এক জায়গায় যেতে হবে, সেটা আমি এখন আপনার সাথে আলোচনা করতে চাচ্ছি, আশা করি আপনারা আমার সাথে উত্তর দিবেন। এক নম্বর হচ্ছে জ্ঞানের উৎস কয়টা, জ্ঞানের উৎস কয়টা বলেন তো,
দেখে কে বলতে পারে জ্ঞানের উৎস? একটা আছে জ্ঞান, তিনটা জ্ঞানের উৎস, কয়টা? তিনটি। একটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়, ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান বলে এটাকে। আপনি চোখে দেখছেন, নাকে শুকছেন, তাই না? ত্বকের মধ্যে দেখতে পাচ্ছেন ঠান্ডা কি গরম, তাই না? জিব্বা লাগিয়ে দেখছেন, তাই না? তিটা। তাহলে জ্ঞানের উৎস একটা আছে কি? ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান, ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান। আরেকটা আছে বিবেক গ্রাহ্য জ্ঞান, বিবেক দিয়ে ধরেন, দুয়ে দুয়ে চাইন হয়, এটা কি দেখছেন না? বিবেক বলে, বিবেকে বলে, বিবেকে বলে। আমার ওই যে কত লম্বা জিনিস, এগুলি কি দেখছেন কোথাও কিছু? বিবেক দিয়ে হিসাব করে করে বের করছেন, লম্বা লম্বা লগারি জমা শিখেন আপনারা, এগুলি বিবেক গ্রাহ্য জ্ঞান। এই দুইটা উৎস মানুষের জ্ঞানের উৎস, আমরা অস্বীকার করি না বাস্তব। আরেকটা উৎস আছে, যে উৎসটা সত্যবাদীর দেয়া সত্য খবর, এটা একটা জ্ঞানের উৎস। যখনই আপনি শুনছেন আজকে এখানে মাহফিল হবে, এই সংবাদটা যখন আপনার কাছে পৌঁছে কাগজের মাধ্যমে, আপনি মনে মনে চিন্তা করলেন এই কাগজ যে লিখছে এত পয়সা খরচ করে মিথ্যা কথা লিখবে না, ঠিক না? আপনার মনে হচ্ছে যে সাইদি ছেলেটা এরকম না, সে আমাকে ধোকা দিবে না, সুতরাং আমি সেখানে যেতে পারি, আপনার বিশ্বাস হচ্ছে না? এই বিশ্বাসটা কেন হচ্ছে? একটা সত্যবাদীর দেয়া সত্য সংবাদ। পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদী কার? নবী রাসূলগণ। আল্লাহ তাআলা কোরআন কারীমে যেন বলছেন, ওয়াল্লাযী জা বিসসিদকি ওয়া সাদাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন, যারা সত্য নিয়ে এসেছে তিনি হচ্ছেন নবী রাসূলগণ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় সত্যবাদী, আল্লাহ সত্যবাদী। তিনি আল্লাহ নিজে বলছেন, ওমা আসদাকু মিনাল্লাহ কীলা ওমা আসদাকু মিনাল্লাহ হাদিসা, দ্বিতীয় সত্যবাদী মানুষের মধ্যে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যে সত্য জিনিস নিয়ে এসেছেন এতে কি সন্দেহ আছে? কেন সন্দেহ? কেন নাই? কারণ এই সত্য তিনি যা বলেছেন এর বাইরে অন্যটা সত্য, এটা প্রমাণ করার কোনো সুযোগ নেই। এই জন্য একজন ব্যক্তি নাম আপনারা শুনে থাকবেন, মোহাম্মদ আসাদ নামে, রোড টু মক্কা, তাই না? মক্কার পথে বই লিখেছেন উনি। তিনি ছিলেন মূলত একজন জার্মান সাংবাদিক, যাকে নিযুক্ত করা হয়েছিল যাতে করে ইসলামের বারোটা বাজানোর জন্য, অর্থাৎ ইসলামকে ক্ষতি করার জন্য নিযুক্ত করা হয়েছিল। লোকটা ইসলাম গ্রহণ করছে, তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি ইসলাম গ্রহণ করলেন কেন? তখন সে বলছে আমি ইসলাম এই জন্য গ্রহণ করেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা যা বলেছে আমি দেখেছি ওই কথাটাই সত্য, বিপরীতটা মিথ্যা হতে বাধ্য। একটা মানুষ সারা জীবন যা যা বলে তাই সত্য, বিপরীতটা মিথ্যা হতে মিথ্যা, তার বোঝার মধ্যে ওই সত্য কথাই নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ তারপর ইসলাম গ্রহণ করেছে। তাহলে আপনি বুঝতে পারছেন সত্য উৎস হতে হবে, কি হতে হবে? উৎসটা সত্য হতে হবে। যে কোনো আকিদার উৎস যদি সত্য হয় তাহলে সে আকিদারা শুদ্ধ হবে। আর আকিদার সত্য উৎস নিয়ে এসেছেন কারা? নবী রাসূলগণ। যুগে যুগে এরা সত্যবাদী বলে মানুষের কাছে কি হয়েছেন? পরীক্ষিত মানুষ, কেউ কোনোদিন তাদেরকে মিথ্যাবাদী বলেনি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইন্নাহুম লা ইয়ুকাদ্দিবুনাকা তারা আপনাকে মিথ্যাবাদী মনে করে না, বরং তারা আল্লাহ যা নাজিল করেছে এবারে তারা ঈশ্বরের মিথ্যা করে, আল্লাহ রাসূলকে মিথ্যাবাদী মনে করে না। কেন মিথ্যাবাদী মনে করে না? কেন মিথ্যাবাদী মনে করে? কারণ তারা মনে করতো যে সে তো কোনোদিন মিথ্যা কথা বলে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ডাক দিয়েছিলেন, যেদিন তিনি জাবালে সফা অথবা জাবালে আবু কুবাইসে দেখেছেন, ডাকে বলেছিলেন যে আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি, এমন একদিন আমি তোমাকে ভয় দেখাচ্ছি যে তোমাদের জন্য শত্রু অপেক্ষা করছে, তোমরা কি বিশ্বাস করবে কিনা? বলছে অবশ্যই বিশ্বাস করবো। মা জাররাব না আলিকাল কাদিবাক, আপনি কখনো মিথ্যা বলেছেন আমরা দেখিনি। এটা হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বোঝা গেল যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা নিয়ে এসে তিনি কোনো মিথ্যা কথা বলেননি, এইটা তিনি যে সত্য বলেছেন এটা প্রমাণিত হয়ে গেছে এখানে। আরো একটা প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি যখন জাফর ইবনে আবি তালেবকে বলেছেন হাবশা হিজরত করতে, হাবশা হিজরত করার পরে তখন তাকে ফেরত নিয়ে আসার জন্য মক্কা থেকে ডেপুটেশন গিয়েছিল যে মক্কা থেকে নিয়ে আসা হোক, এর টেনে নিয়ে আসা হোক, এদেরকে আমরা কি করবো, কুসুকাটা করবো। কিন্তু নাজাসি তো বাদশাহ, যিনি হাবশার বাদশাহ, তিনি বললেন যে বলো তোমার কি কি জিনিস? বললেন যে আমাদের নবী এরকম এরকম লোক ছিলেন, তিনি আমাদের সত্য কথা বলতে পারেন, তিনি কোনো খারাপ লোক ইত্যাদি ইত্যাদি। তখন তার প্রশংসা করেছেন, বলছেন যে এরকম লোক
এরকম লোকে নবী হিসাবে আল্লাহ তাআলা পাঠান। ঠিক অনুরূপভাবে কায়সার অর্থাৎ রোম সম্রাটের কাছে যখন পাঠানো হয়েছিল, সেখানেও তিনি জিজ্ঞাসা করেছিলেন এই লোকটি কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতো? বলতো না, কখনো মিথ্যা কথা বলতো না। বলতো যেই লোক মানুষের সাথে মিথ্যা কথা বলেনি আল্লাহর সাথে মিথ্যা কথা বলবে না। কে বলছে এটা? সম্রাট, সম্রাট কায়সার, কায়সার যাকে আপনারা কি বলেন কেসরা বলেন বা রোম সম্রাট বলেছিলেন, এটা রোম সম্রাট স্বীকৃতি দিয়েছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। তাহলে সত্য আকীদা বিশ্বাস নিতে হলে আপনাকে দুইটা জিনিসের কাছে যেতেই হবে। এক নম্বর হচ্ছে কোরআনে করিম, দ্বিতীয় হচ্ছে আল্লাহর বাণী, দ্বিতীয় হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। এই দুইটার বাইরে আপনি আকীদা বিশ্বাস খুঁজতে যাবেন, আপনার জীবন বিপন্ন হবে, আপনার বিশ্বাস নষ্ট হবে, আপনি কোথাও কিছু পাবেন না। এই জন্য এই দুইটার উপর নির্ভর করে আমাদের আকীদা চলছে। মুসলিম রায়ের বাইরে যখনই আকীদা খোঁজে তখনই তাদের বিভ্রান্তি আসে। এই দেখেন এই রবিউল আউয়াল মাসে কত রকমের আকীদা যে এই রবিউল মাসে পরিচালিত আপনাদের আমাদের মধ্যে প্রচলিত আছে তা কি একটা একটা করে বলবো, তো দেখবেন কেমন হয়। নবী নূরের তৈরি, নবী না হইলে দুনিয়া তৈরি হইতো না, তাই না? আছে নবীর জন্মের দিন আসিয়া মারিয়াম, মায়ের পেট থেকে এই জাতীয় গালা গল্প করে কিছুক্ষণ দাঁড়িয়ে কিছুক্ষণ বসে যেই গল্প করা ওইটার নাম দিচ্ছেন আপনারা কি মিলাদ শরীফ। এইটা দিয়ে আপনার বহুত সব কামাই মিথ্যায় ভরা এই জিনিসটা আপনারা নিজেরা জানেন। আরো কি বলে জানেন, আরো কি বলে জানেন, বলে যে মুহাম্মদ জুহুরে নূরে আহমদ সে হুয়া কাওনো মক্কা ফায়দা। আপনাদের তো ফাসিলিটিস বলে নূর আহমদের দ্বারা, নূর আহমদ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নূর তার প্রকাশের দ্বারা আকাশ পৃথিবী সব তৈরি হয়েছে। এত বড় মিথ্যা সা কাওনো মক্কা ফায়দা জাগাও করে ফায়দা হয়েছে। হ্যাঁ, তারপরে খালাক ফায়দা, মালাক ফায়দা, জমি ফায়দা, জমা ফায়দা, হ্যাঁ কিছু বাদ নাই। খালাক অর্থ সমস্ত সৃষ্টিকুল তৈরি হয়েছে, মালাক ফেরেশতা তৈরি হয়েছে, জমিন পয়দা জমিনও তৈরি হয়েছে এবং জমান পয়দা কালো সৃষ্টি হয়েছে, সবই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর। এই তার কি কোনো অস্তিত্ব আছে কোরআন হাদিসে কোথাও? তাহলে বুঝেন অর্থ হচ্ছে আমরা যারা আকিদার মিশন নিয়ে নেমেছি আমাদেরকে সর্বপ্রথমে আকিদার উৎস খুঁজতে হবে। আজ আকিদার উৎস হয়ে গেছে হুজুরে বলেছে, প্রথম কথা হচ্ছে এটা হুজুরে বলেছে। হুজুরে কি কম বুঝে নাকি? আল্লাহর অলি, আল্লাহর অলি হুজুরে এইটা করছে ওইটা করছে। হুজুরে যারা বলেছে আকীদার উৎস এগুলি পদভ্রষ্টতা। কখনো আপনি হুজুরে বলেছে এটা বললে আকীদা শুদ্ধ পাবেন না। হুজুরে বলেছে আকীদার কথা না, হুজুরে কোত্থেকে বলেছে ওইটা হচ্ছে আকীদার কথা। হুজুর কোরআন হাদিস দিয়া দলিল দিয়ে বলেছে এটা গ্রহণ করবেন। দ্বিতীয় হচ্ছে হুজুরে বলেছে এটা না, দ্বিতীয় আরেক দল আছে কি বলে আমি আমার বাপ দাদাদের এটা করতে দেখেছি, তাই না? দেখেন না এটা অন্য একটা কারণ বলছি, মিলাদ কিন্তু হুজুরে একদিনও করায় না। হুজুরে কিন্তু আপনার বাড়িতে মিলাদ খাইতে খুব পছন্দ করে। কেন? আপনি কেন করান? আপনার বাপ দাদা করেছে, প্রথম দান উঠলে, প্রথম চাল উঠলে, আপনারা প্রথম এটা উঠলে ওইটা উঠলে আপনারা এটা করেছেন, এখন আপনারা এটা ছাড়তে পারতেছেন না। এই জাতীয় জিনিসগুলো যে বেদাত এবং এগুলি যে অগ্রহণযোগ্য, এগুলি যে কোনো কোরআন কিতাবে নাই এই কথা আপনারা কে বলবে? বেশিরভাগ মানুষ যখনই মিলাদ করে তখন কি বলে জানেন? বালাকাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি, তারপরে এত মুখস্থ আছে হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা অর্থ যদি বুঝতেন আপনিও পড়তেন না, কারণ এটা বলে কি তুমি দুরুদ পড়ো, তুমি দুরুদ পড়ো, সবাই একই অপরের ঠেলা, কেউ কিন্তু দুরুদ পড়ে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেন নেই। অর্থাৎ সারা কতক্ষণ আপনি সারাদিন ধরে কোরআন পড়ো কোরআন পড়ো পড়ো হয়ে গেছে, হ্যাঁ সালাত আদায় করা সালাত হয়ে গেছে। অনেকেই আছে এরকম গান গায় সারাদিন কোরআনের গান, নবীর মহব্বতের গান আছে না, আবার অনেকে আছে আল্লাহর জন্য গান গায় আছে না, আল্লাহর নাম দিছে হামদ, হামদে বাড়ি, কিন্তু দেখেন নামাজের কোনো খবর নেই। কাল আমি গাইতেছে টিভিতে দেখবেন, হ্যাঁ অথবা কোনো কোনো অনুষ্ঠানে দেখবেন সে তুমি কাওয়ালি গাওয়ার জন্য লাল কাপড় মাথায় বেঁধে চলে আসছে, কাওয়ালি গাইতেছে আল্লাহ কত লম্বা লম্বা টাইমে গান গাইতেছে, তিনি কিন্তু কোনোদিন নামাজের দাঁড় ধারেন না, তিনি কোনো আল্লাহর ইবাদত দাঁড় ধারেন না। এগুলি হচ্ছে আমাদের উৎস, অর্থাৎ বাপ দাদারে যেমনি পাইছি এমনি চলবো, এইটা আজ এমন অবস্থায় পরিণত হয়েছে।
তৃতীয় জন্য সমস্যাটা কোথায় জানেন, সেটা হচ্ছে প্যাট্রোনাইজ নেই। আপনি দেখবেন সৌদি আরবে আমরা একটা বিরাট সময় কাটিয়েছি, আমরা সবকিছু ভালো বলতেছি, ভালো বলতেছি না কিন্তু সেটা কি, অন্তত আপনি টিভিতে কোনো দেখবেন না যে কয়েকজনে 15-20 জন বসে গরু হয়ে বলতেছে, একজনে বলো দুইজনে বলো টানে উঠেই ফেলতেছে, একজনকে বিপদে ফেলতেছে, কোনো মানুষ যারা যায় কোনোদিন বসে না ওখানে গেছে বিপদে তারও টানে উঠেই ফেলছে, এরকম বহু মানুষ দেখছি আমরা। তারপর তার নামে বদনামি করা হচ্ছে, এটা তো আমরা দেখি, এরকম তারা যে করতেছে এটা দিয়ে প্যাট্রোনাইজ করা হচ্ছে, মানে খারাপ আকীদার প্রসারে দেখতে পাচ্ছি আমরা কি করতেছে, তারা মিডিয়াকে কাজে লাগাচ্ছে, মিডিয়াকে কাজে লাগাচ্ছে। একজন আমাকে বলল যে আপনাকে সহায় বরাদ সম্পর্কে একটু আলোচনা করতে আসতে হবে টিভিতে। তা আমি বললাম আমি জানি যে বিপদে পড়বো, আমি বললাম যে আমি কিন্তু যাবো, তবে আমি সত্যটা বলবো। বলতে হ্যাঁ আমি সত্য বলি, বুঝতে পারছেন যে এমন অবস্থায় পৌঁছে গেছি আমরা, সত্যটা বলার মতো অবস্থাও আমাদের আর নাই এমন অবস্থা, এবং কি করে প্যাট্রোনাইজ করছে না, বরং উল্টাটা করা হচ্ছে। অনেক জায়গাতে হক কথা বললে আপনারটাকে একটু আগে যে আমাদের শেখ বলে গেছে হকটা শূন্যটা বেদাত, বেদাত শূন্যত হয়ে গেছে। এটা এমন একটা সময় আসছে, এই সময়টা আপনি কোন একটা শূন্যত প্রবর্তন করবেন বলছে ফেতনা তৈরি করে ফেলছে, আর যদি কোনো একটা বেদাত করেন বলছে যে খাঁটি একেবারে খাঁটি শূন্যি মানুষ। আরে বেদাত শূন্যি হলো কি করে, এটা এই কারণে যে আমরা আমার বাপদাদাদের অনুসরণ করি, যে কারণে আমাদের এই এই বেদাতটা প্রসার লাভ করেছে, আকিদা ভুল আকিদের ঘর হয়ে গেছে, হচ্ছে অন্ধ অনুসরণ। অন্ধ অনুসরণ আমাদের সমাজে একটা বিরাট মহামারী আকার ধারণ করেছে। অন্ধ অনুসরণ কি, আপনি দেখছেন অমুক এটা করছে, আচ্ছা বলেন তো আজ থেকে 20 বছর আগে আমি হরফ করে বলতে পারি আমি দেখি নাই, আমাদের সমাজে বিয়ে উপলক্ষে আমাদের সমাজ ছিল না, আমাদের আমি কোথাও হতে দেখি না, আমার এলাকায় মোটেই ছিল না, কুমিল্লা চাঁদপুর নোয়াখালী এগুলো। এখন দেখি এইটা একটা বিরাট এমন জিনিস হয়েছে, অনুসরণ করতে করতে এটা মানুষের ভিতরে ঢুকে গেছে। এক সময় ছিল বাবা, এটা আমাদের দেশে ছিলই না কোনোদিন, এই জন্য আমাদের জন্মদিবস লিখেও রাখতো না বাবা মারা, তাদের জন্মদিবসে লিখতো না, সার্টিফিকেটের সময় একটা দিতে হয় দিয়ে দিত, কত চল পাস করে যা ছেলে যাইছে তা করুক, কারণ এটা নিয়ে এত গবেষণা, তারা জন্মতে বড় হইতো না, কিসে বড় হইতো, কর্মেতে বড় হইতো, এটাই ছিল নিয়ম। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিবস সম্পর্কে যে আজে বাজে কথাগুলি বর্ণিত হয়েছে, যে কি কি রোম সম্রাটের আর পারস্যের আগুন নিভে গেছে, এতগুলি ভাঙি ভেঙে পড়ে গেছে, আগুন নিভে গেছে, এতগুলি তারাঙ্গটা ভেঙে গেছে, এই জাতীয় মিথ্যাচার তো আপনার ঘরের ভিতরে আছে, এগুলি মিথ্যাচার, এগুলো সত্য ঘটনা নয়। সত্য ঘটনা হচ্ছে কি, তিনি একজন জন্মগ্রহণ করেছেন এবং তিনি তার মা স্বপ্নে দেখেছেন তাকে যখন পেটে ছিল, যে তার পেট থেকে একটি আলো বেরিয়েছে যা দ্বারা বসরা প্রাসাদ সমূহ আলোকিত হয়েছে, এবং তিনি আরো বলেছেন, রাসূল সাল্লাম নিজে বলেছেন যে তিনটি জিনিস, একটি হচ্ছে যে আমার আমার বাবা ইব্রাহিমের দোয়া আমি, আর আমার ভাই ঈসা সুসংবাদ আমি, এবং আমার মায়ের স্বপ্ন আমি, তিনটা কথা তিনি বলেছেন। তিনি কোনোদিন বলেন নাই যে আমি আগে ছিলাম পরে ছিলাম, আগে এটা ছিলাম পরে, বলেন নাই কিছুই। কিন্তু মানুষ এগুলো বানিয়ে বানিয়ে কি বলা যায়, আপনাদের পাশের জেলা এক লোকে বানাইছে যে এত বছর পর্যন্ত একটা তারকা আকাশে ছিল, সেই তারকা ঘুরতে 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 নূরে মোহাম্মদ হয়েছে, তারপরে কপালে চলে গেছে, কপাল থেকে পেটে গেছে গা সুমন মাধ্যম, তারপরে দুনিয়াতে চলে এসেছে নাভি দিয়া, কত গল্প যে আজকে আপনাদের মধ্যে শুনতে পাবেন। এগুলি সবই হচ্ছে বানোয়ার জিনিস, কারণ একমাত্র কারণ হচ্ছে অন্ধভাবে অন্ধ আকিদাতে অন্ধ, কিছু মানুষ আছে আকিদাতে অন্ধ, আবার সুযোগ বুঝে যখন তার বিরোধিতা করা তখন তিনি মুস্তাহিদ হচ্ছেন কিনা। যখনই বলা হয় যে আপনি কি আবু হানিফা রহমতুল্লাহ অনুসারী না, বলা হ্যাঁ অনুসারী, তা আচ্ছা আবু হানিফা রহমতুল্লাহ কিন্তু বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মা দুইজন যা এই তিনি কাফের অবস্থায় মারা গেছে, আপনি কি স্বীকার করেন, বলে অসম্ভব, কেন এখন তিনি মুস্তাহিদ, এখন দলিল বের করবে খুঁজবে ওইটা খুঁজবে এটা খুঁজবে কি, একটু আগে তো আপনি আবু হানিফা রহমতুল্লাহ অনুসারে ছিলেন না, এখন আপনি হঠাৎ করে উল্টাটা হয়ে গেলেন কেন, কারণ হচ্ছে এখন তিনি মুস্তাহিদ হয়ে গেছে। কিছু মানুষ আছে আপনি যদি সারাক্ষণ বলেন আপনি তো
আল্লাহ আল্লাহ জিকির করেন তাই না? বলে হ্যাঁ ইল্লাল্লাহ জিকির করেন কিনা? করি। বলে আপনি তো আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ জিকির করেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটা শিখার নাই। বলেন যে আমাদের কাছে দলিল আছে। এখন দলিল কি? কোরআনের কোথাও ইল্লাল্লাযীনা আমানু আছে? এই যে আয়াতের শুরু দিয়ে ইল্লাল্লাহ আছে, ইল্লাল্লাযীনা আমানু আছে, সুতরাং ইল্লাল্লাহ বললে কোনো সমস্যা নেই, নাউযুবিল্লাহ। বুঝছেন? এখন তিনি মুস্তাহিদ হয়ে গেছেন পুরোপুরি। কেন মুস্তাহিদ চাচ্ছে? কারণ তার এখন এই জিনিসটা প্রতিষ্ঠা করা দরকার, ভুল প্রতিষ্ঠা করা দরকার। এই জাতীয় মানুষগুলো আমাদের সমাজে অভাব নেই, যারা যখন দরকার তাকলিফ করবে, যখন দরকার নিজেরা সঙ্গে সঙ্গে মুস্তাহিদ হয়ে যাবে। এটা অনেক মানুষকে আপনি দেখবেন, যদি বলেন যে এটা তো আফগানিক রহমতুল নিষেধ করেছেন, তিনি বলেছেন আফগানিক রহমতুল্লাহ আলী যে কোন মানুষের দ্বারা মানুষের অসিলা দিয়ে কিছু সাওয়া আমি হারাম মনে করি। তিনি আরো বলছেন মোতাকাদ্দিমিনরা, প্রাক্তন আলেমরা যখন অপছন্দ অর্থে হারাম মনে করতেন, তারা এটা ইবনে কাইয়িম তার কিতাবে উল্লেখ করেছেন, তাহলে বোঝা গেল তিনি যখন বলেছেন যে এটা তিনি হারাম ঘোষণা করছেন, কারণ এই জন্য কারো অসিলা দিয়ে কিছু সাওয়াটা আফগানিক রহমতুল্লাহ নিষিদ্ধ ছিল। কিন্তু আমাদের দেশের মানুষ কি অসিলা দিয়ে সায় কি সায় না বলেন তো? ব্যক্তি অসিলে কি অভাব আছে? মসজিদে মসজিদে শুরুই হয় শেষ হইটা দিয়ে হয়, হ্যাঁ ঠিক কিনা বলেন? তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে বুঝা গেলে এরা নিজেরা এখন মুস্তাহিদ ছেড়ে গেছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আর ধার ধারে না। আবু হানিফা রহমাতুল্লাহ তার ফিকহুল আকবারের মধ্যে যেই কিতাবটি ব্যাখ্যা করেছে মোল্লা আলিকারি হানাফি বলে সবাইকে স্বীকৃত, এরকম একজন ব্যক্তি যিনি ব্যাখ্যা করেছেন, তিনি আবুহানি রহমতুল্লাহ ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহর চেহারা আছে, তার হাত আছে এবং তার আল্লাহ তাআলার চেহারা আছে, হাত আছে এবং আল্লাহ তাআলা তিনি দেখেন, আল্লাহ তাআলা তিনি শুনেন, আল্লাহ তাআলা তিনি পাকড়াও করেন। এগুলি স্পষ্টভাবে ফিকহুল আকবারের মধ্যে উল্লেখ আছে এবং মোল্লা আলিকারি এগুলি যথাযথ ব্যাখ্যাও করেছেন। কিন্তু আমাদের দেশে আলেমরা সেটা শুনবে না। কেন শুনে? এতদিন তো মুকাল্লিদ ছিলেন, এখন হঠাৎ করে মুজতাহিদ হয়ে গেছেন, বলবো যে এটা বলা যাবে না। আচ্ছা আপনি আরবানি রহমতুল্লাহ অনুসরণ করতেন না একটু আগে, এখন তো আর শুনেন না? যদি সত্যি সত্যি আপনি আবু হানিফা রাহমাতুল্লাহ সত্যি সত্যি আপনি অনুসারী হন, যিনি সত্যি আকীদার, কোনো সন্দেহ নেই, সর্বপ্রথম আকীদার উপরে গ্রন্থ লিখেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, এতে আপনারা আশ্চর্য হবেন। আর ফেরখুন আকবরের গ্রন্থ যদিও কেউ কেউ সন্দেহ করেন, তার পরিবার থেকে তো আসছে, বলে তার ছেলে লিখছে, আর ছেলে লিখলে কোত্থেকে নিছে? বাপ থেকে তো লিখছে, অথবা লিখছে আবু মুসির বাবা থেকে, আবু মুসির গুরুত্বপূর্ণ জিনিস তো আকীদা, ঠিক কিনা বলেন? আকীদা যদি শুদ্ধ না হয়, আপনি যদি সারাদিন আমল করেন, সারা রাত আমল করেন, কোনো লাভ হবে না আপনার। আমি এমন মানুষকে দেখেছি, আমার আত্মীয়র মাঝে একজন, তিনি সারা রাত তাহাজ্জুদ পড়তেন, সারা দিন তিনি নফল সালাত আদায় করতেন, এটা করতেন ওটা করতেন, সময় ব্যয় করতেন আল্লাহর দিনের জন্য, এবং তিনি বেশি বেশি করে রোজা রাখতেন, সওয়াব পালন করতেন। তো এখন আপাতত শব্দেই ভঙ্গ, আপনি বিশ্বাস করে থাকেন এটা? রসুল গায়েব জানে, রসুল দেখছে, রসুল যেখানে সেখানে হাজির হয়, আপনার আপনার আকীদা তো খারাপ, এর অর্থ হচ্ছে আপনার কোনো আমল কবুল হচ্ছে না, আপনি যা করছেন পুরোপুরি শিরকে লিপ্ত কাজ করতেছেন, আপনার দ্বারা ইসলামে কোনো উপকার হবে না। এত কষ্ট বলতা করছে কিন্তু তা কিছুই কবুল হয় লাভ হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আমল করবে কষ্ট, আমল করতে 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 তাদের কষ্টে পিট বাঁকা যাবে কিন্তু তারা উত্তপ্ত আগুনে চলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন কুল হাল নুনাব্বিউকুম বিআসারি আমালা আল্লাযীনা দাল্লা সাইরুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসানুনা সুনআ, বলুন আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না এমন লোকের সম্পর্কে যেই লোকের যাবতীয় পণ্য, যাবতীয় সব জাত কর্ম আমল সব খুইয়ে বসেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সে সুন্দর সুন্দর আমল করছে, মনে করছে বিরাট কিছু করছে, কিন্তু আল্লাহ দরবারে তার কোনো মূল্য নেই, পুরোটাই বাতিল হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন শিরিক থাকলে কি হবে, আল্লাহ বলে দিয়েছেন যে ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতা আমালু, যে আল্লাহর সাথে শরীক করবে তার সমস্ত আমল বিনষ্ট হবে, সমস্ত আমল বিনষ্ট হবে। আল্লাহ তাআলা আরো বলেছেন যে 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 কেউ আমল করবে, যার উপরে যে কেউ এমন কোন আমল করবে যে আমলটা আল্লাহ তাআলা অনুমোদন করে না, তার সম্পর্কে আরো বলছেন যে ওয়া কাদিনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজানা হাবা মানতুরা, তারা যে সমস্ত আমল করেছে এগুলো কি অগ্রসর, আমি সেগুলো বিক্ষিপ্ত জীবনের উপর করতে পারবো? তাহলে বুঝা গেল আপনি আমাকে বলেন কার আমল নষ্ট হবে, যা আকিদা খারাপ, যা তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না।
আকীদা খারাপ যদি হয় তাহলে কোনো আমল আল্লাহ দরবারে কবুল হবে না। তা আকীদা যদি খারাপ হয় কোনো আমল কবুল হবে, এর অর্থ হচ্ছে একজন বান্দা প্রথম কাজ হবে আকীদা শিক্ষা করা, ঠিক না? ঠিক না বল? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কার জীবনে 23টি বছর, 13টি বছর, মদিনার জীবনে 10 বছর, মোট কত? 23 বছর তিনি আকীদার দাওয়াত দিয়েছেন। এর মধ্যে প্রথম 10 বছর শুধু আকীদার দাওয়াত ছিল, আর কিছু ছিল না। সালাত ফরজ হয়নি, সাওম ফরজ ছিল না, যাকাত ফরজ ছিল না, হজ ফরজ ছিল না, জিহাদ ফরজ ছিল না, কিচ্ছু ছিল না। কি ছিল? কি জন্য দাওয়াত বের করে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? এমন কি কাজটি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কারণে তাকে মক্কা থেকে বের হয়ে মদিনা হিজরত করতে হলো, যে কারণে সাহাবাইকার এত কষ্ট পাইলেন, বেরাল, সুমাইয়া, তারপরে সাহাবাইকার সোহাইব রাদিয়াল্লাহু আনহু, এরা সবাই কেন এত কষ্ট পেলেন? যে কারণে, সালাতের কারণে নয়, যাকাতের কারণে, হজের কারণে নয়, তাকওয়ার কারণে, সৎকার কারণে নয়, কিছু না, তাহলে কি জন্য? আকীদার কারণে। এই জন্য আকীদা হচ্ছে প্রথম কাজ। আকীদা হচ্ছে কি? প্রথম যা জানতে হবে, প্রথম যা জানতে হবে, এবং সেটা হতে হবে বিশুদ্ধ আকীদা, এবং সেটা হতে হবে কোরআন সুন্নাহ নির্ভর। যদি কোরআন সুন্নাহ নির্ভর আকীদা না হয়, সে আকীদা জানার অর্থই হচ্ছে না জানা, এবং জানার অর্থ হচ্ছে বেহুদা সময় নষ্ট করা। আজ আমাদের সমাজে দুর্ভাগ্যবশত আকীদা যা পড়ানো হয় এবং যা পড়ানো হয় না, যা মানুষের অন্তর্মুখ থেকে বের হয়, বেশিরভাগই হচ্ছে দুর্ভাগ্যজনক বেহুদা আকীদা। একজনে ওয়াজ করতেছে, একটা ওয়াজ শুনে তারপরে আমার কথাটা বুঝে আসবে। একজনে ওয়াজ করতেছে যে বড় বড় আলেম বলে পরিচিত, নাম বলবো না, তিনি ওয়াজ করতেছে যে এক লোকে খ্যাতের আইন দিয়ে যাচ্ছিল, কি যাচ্ছিল আইন ছিলেন লাইক আমার কাছে, তাই না? আইন দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় কুকুর সামনে পড়ছে, তো কুকুরকে নাকি বলতেছে, কুকুর তুই আমার জন্য জায়গা ছেড়ে দে, তুই খেতে নামে যা। তো কুকুর জবান খুলে গেছে বলে উনি বলবো, এটা শুনুন আকীদার অবস্থা দেখেন কেমন, একটু বড় বিষয় বিস্তারিত বলবো। কুকুরের জবান খুলে গেছে, কুকুর বলতেছে আমি আমি কেন নেমে যেতে, আপনি নেমে যেতে পারেন, বলছে নিচে তো ময়লা, তুই তো নামাজ পড়িস না, আমি তো নামাজ পড়ি, তুই নিচে নেমে গেলে কোনো সমস্যা হবে না, আমি উপর দিয়ে গেলে আমি তো নামাজটা ঠিক মতো পড়তে পারবো। কুকুরে বলতেছে নাকি ওনার কথা অনুসারে যে দুনিয়া থেকে পানির অভাব আছে নাকি, আপনি পাটা ধুয়ে ফেলবেন, তা আমাকে নেমে যেতে হবে কেন? এটা শোনার পর ওনার মনে দাগ কাটছে, নেমে গেছেন আর পা ধুইয়া সালাত আদায় করেছেন, সালাত আদায় করেছেন। এই জন্য আল্লাহ খুশি হইয়া তাকে একটা বড় নেয়ামত, সেটা কি জান? সেটা হচ্ছে মদিনা যাওয়ার পরে তিনি একটা ফার্সি উর্দুতে গান গাইছে, ফার্সিতে, আল্লাহ রাসূল ফার্সি জানেন, বুঝে গেছেন, বুঝে গেছেন তো? এবং ফার্সিতে একটা গান গাইছে, গানের সুরে কি হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাকিটা বলবো না, ওনার হাত বের করে দিছে একবারে, 90,000 মানুষ নাকি সে হাত দেখেছে, তিনি যাইয়া দৌড়ে দিয়ে চুমো খেয়েছে। এত বড় গাজা খুরি গল্প একটা আলেমে দিনে করেছে, 90,000 লোকে দেখলো, আর উনি জিজ্ঞাসা করেন যে সময় বলছে ওই সময় এটা বেড়ার ভিতরে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাতটা কেমনে বের হলো, কত লম্বা হাত ছিল, এটা জিজ্ঞাসা করা দরকার। এত বড় ভিতরে ছাড়া উনি যে আগের ঘটনা করলো যার সম্পর্কে বলছে সাইয়েদ আহমদ আল রিফাঈ, ওনার বাড়ি ছিল কুয়েত, কুয়েতে কোনো আইন নাই, যারা কুয়েত গেছে তারা বলতে পারবে, উনি হয়তো জীবনে কোনোদিন কুয়েত যায়নি, উনি বড় হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে আইন চলাফেরা করে, তো ওই এলাকা উনি এরকম মনে করছে কিছু একটা, এরকম মনে করি মানুষের মানে নিজের উপরে কেয়াস করে বাংলা কথা বলতে মানুষ এত পছন্দ করে, এগুলিকে আল্লাহ আল্লাহর কাছে দাবি করতে হবে যে মিথ্যা কথা আল্লাহ রাখবো। আল্লাহ তাআলা কোরআনে কারীম হারাম ঘোষণা করেছেন, ওয়া আন তাকুলু আল্লাহ মা লা তাআলামুন, আল্লাহর উপর মিথ্যাচার করতেছে, এই মিথ্যাচার বানিয়ে তারা প্রচার করতেছে আইনারে, এটার উপরে সবাই প্রচার করতেছে যে এটা ফিরে আল্লাহর ওলির কাহিনী বর্ণনা করতেছে। এই জাতীয় কাহিনী যারা বর্ণনা করে তারা আল্লাহকে ভয় করা উচিত, এটা কিসের কেরামতি আপনি বর্ণনা করলেন? যে বর্ণনা করলেন ঘটনা মিথ্যা থাকবে, আপনি কেন বর্ণনা করতেছেন? এটা এটা দিয়ে কি কেরামত বুঝতে চাচ্ছেন আপনি? কুকুরকে রাস্তা ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ আল্লাহর আর কোনো জিহাদ লাগে নাই, আইলেম লাগে না, কিছু লাগে না, দিন শিখা লাগে না, উনি কুকুরকে রাস্তা ছেড়ে দিয়েছে, এই জন্য রাসূল আসলাম হাত বের করে দিয়েছেন। এটা কোন ধরনের মিথ্যাচার? এর চেয়ে বড় মিথ্যাচার কি হতে পারে? এগুলি এই মিথ্যাচারগুলিকে কারণ বলে ছাড়িয়ে দেওয়া হচ্ছে। এই জাতীয় আইলেম যাদের আছে এদের অভাব নাই আমাদের দেশে, এদের থেকে এরা বড় আলেম বলে বিবেচিত এবং সারা দুনিয়া বিখ্যাত আলেম, এদের নামের আগে দিয়ে আশেপাশে দেখবেন কত পোস্টার এদের নামের আগে দিয়ে এতগুলি এতগুলি লাগাইছে। এই মানুষগুলো আল্লামা আল্লামা
যেটা আমাদের উস্তাদ বলছে আমি আল্লামা নই, ওনারা আল্লামা লাগাইতে খুশি। অনেক সময় আল্লামা লাগাইলে ওনাদের মনটা ঘরে বড় ভালো, এবং এটা হলে ওদের মনটা খুশি হলো একটু। এই জাতীয় মানুষগুলি থেকে যদি আপনি আকিদা গ্রহণ করেন, আপনার আর পথভ্রষ্টতার কিছু বাকি থাকবে না। আপনাকে অবশ্যই কোরআন কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আপনাকে আকিদা নিতে হবে, সেই আকিদা নিতে হবে। আপনাকে সর্বসাধারণ তরিকা যেতে হবে। সর্বসাধারণ হচ্ছে সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইমা আব্বাস, ইমাম আবু হানিফা, আবু হানিফা, শাফি, আহমদ ইবনে হাম্বল, মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, এবং সাথে সাথে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ, যাদের ইমাম ইমামের যুগে যুগে প্রত্যেক নবী রাসূল আকীদার দিকে মানুষকে দাওয়াত দিয়েছেন। তারা কি বলেছেন? তারা একটা গলাকার বাস না বিকুল উম্মতি রাসূল আমি আব্দুল্লাহ ওয়াজ্জিতানি বিত্তাউত, আল্লাহ বলেছেন প্রত্যেক যুগে রাসূল পাঠিয়েছি দুটি জিনিস দিয়ে, আমি আব্দুল্লাহ একমাত্র আল্লাহ ইবাদত হবে, ওয়াজ্জিতানি বিত্তাউত তাগুতকে বর্জন করো, আল্লাহ বিরোধী শক্তিকে বর্জন করেছিল, আল্লাহ পক্ষে ছিল। এটা হচ্ছে আকীদার মূল জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন আকীদার কারণে আপনিও আপনার জীবনটা সাজান। কিরকম জান? আপনি মসজিদের কাছে ঘরটা করেন, কেন মসজিদে যেতে পারবেন? আপনি কি করেন বলেন যে কবর থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু দান করি, ঠিক না? আকীদার কারণে আবার ঠিক আকীদার কারণেই একটা হিন্দু পালিয়ে বেড়ায়। কি পালিয়ে বেড়ায় জান? সে মনে করে আবার যেন পুনর্বার না আসতে হয়, সে যেন মুখ্য লাভ করে, মুখ্য লাভ বলে এটাকে, এবং সে আমরা যেটা বলে আরেক অর্থ নির্বাণ লাভ বলে। নির্বাণ লাভটা সুফিবাদে এসে কি হয়েছে জানেন? ফানা ফিল্লা হয়েছে, ফানা ফিল্লা বাক্কা বিল্লা হয়েছে। এই জিনিসটাই হিন্দুদের থেকে মুসলিমদের ঢুকছে। আল্লাহ আল্লাহ রসুল কোনোদিন তা বলেনি, এগুলি শুধুমাত্র এই পাক ভারতীয় এডিশন অফ ইসলাম, ইসলামের পাক ভারতীয় একটা শাখা তৈরি হয়েছে। এটা আলাদা একটা সুফিবাদ, মানেই হচ্ছে ভ্রষ্টতার পথ, ভ্রষ্টতার পত্র সংসার কিছুই নয়। এই জিনিসটা যে তৈরি, তারা তৈরি করেছে নির্বাণ লাভ, মুখ্য লাভ, এগুলি ইসলামের কোনো অংশ নয়। এগুলির নির্বাণ অর্থে ফানা ভিল্লা একই অনুবাদ আপনি আরবি করেন, একই জিনিস পাবেন। এবং বাক্কা বিল্লা অর্থ হচ্ছে মুখ্য, অর্থাৎ তার কাছে গিয়ে নিজেকে শান্তি বাস লাভ করা, এটা নাম এটা। তো একজন হিন্দু দৌড়ে বেড়ায় কেন, পালিয়ে বেড়ায় কেন? সে চেষ্টা করে যে এক জনমের পরে যেন দ্বিতীয় জনমে, এই জনমাতে সে মুখ্য লাভ করতে পারে নাই, দ্বিতীয় জনমে মুখ্য লাভ করে, কারণ সে যেন কোনোদিন রুয়ো নামক নরকে না যায়, সে যেন কোনোদিন পুত নামক নরকে না যায়। পুত্র নামটা কেন হচ্ছে জান? শুনেন, পুত্র অর্থ হচ্ছে পুত নামক নরক থেকে যে ত্রাণ করে বাইর করে নিয়ে আসে সে হচ্ছে পুত্র। এই জন্য যে হিন্দুর ছেলে হয় না, সে হিন্দু মনে করে যে এখনো মুক্তি পাবে না, আরেক জন্মে এসে ছেলে জন্ম দিয়ে মুক্তি পাবে না, আউযুবিল্লাহ। তাহলে আমরা তাদের বিশ্বাসের কথা বলছি, আমরা বলছি তাদের বিশ্বাস আছে। এই বিশ্বাসের ভিত্তি কি? ভিত্তি হচ্ছে আমার মন গড়া কথা চিন্তা ভাবনা, অমুক অমুক কিতাবে আছে, তাদের কিতাব নাই, কিন্তু তা না, তাদের কিতাবে আছে। কিতাব কোনটা জানেন? পুরাণ, পুরাণে আছে। অষ্টাদশ পুরাণ পড়েছি, চতুর্দশ উপনিষদ পড়েছি, চার বেদ পড়েছি, কয়টা হলো বই? অষ্টাদশ আর চোদ্দ কত? বত্রিশ, আর চার বেদ কয়টা হলো? ছত্রিশটা বই পড়ে বলতেছি, মানে এটা লুকাতে পারবে না একটু থেকে, এগুলো পড়ালেখা বই। এইটা পড়ে বলতেছি যে এরা এর থেকে পালিয়ে বেড়ায় সারাদিন। কেন পালিয়ে বেড়ায়? পালিয়ে বেড়ার জন্য যে আবার যেন দ্বিতীয়বার যেন কোনোদিন তার দুনিয়াতে আসতে না হয়, এই জন্য সে দুনিয়ার সবকিছু করে, তার একটা বিশ্বাস চলতেছে। কিন্তু আপনার বিশ্বাস হলে আপনি দিন সাজান, আপনি সলাতে আসেন, রাতের বেলা উঠেন, সকালে ফজর নামাজে হাজির হন, কেন? আপনার আকীদা বিশ্বাস কেন যে আল্লাহ তাআলা খুশি হবেন, আল্লাহ তাআলা খুশি হবেন, যে আল্লাহকে আপনি খুশি করার জন্য এত কিছু করছেন, সে আল্লাহ সম্পর্কে আকীদাটা আপনার শুদ্ধ হতে হবে। বেশিরভাগ মানুষই দুটি জিনিস সে ঠিকই মানে। একটা হচ্ছে কি? আল্লাহ তাআলার কর্ম, আল্লাহ তাআলা, আমরা কি আল্লাহর কর্ম না? আল্লাহ কার জন্য? আল্লাহ আমাদের সৃষ্টি করে নাই, মানে কি না? মানে আখেরাত তো মানে, আল্লাহর কর্ম। কিন্তু মানে না কি জানেন? আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে তারা সন্দেহে থাকে। পৃথিবীতে আছে বা আছে, অস্তিত্ব আছে
একটা হচ্ছে কি সৃষ্টি আর স্রষ্টা, স্রষ্টা কর্ম হচ্ছে সৃষ্টি, আর স্রষ্টার নাম এবং গুণ সম্পর্কে কেউ না জানলে স্রষ্টাকে কিভাবে জানবে বলেন তো? আপনার নাম যেটা আপনাকে চিনতে পারলাম না, আপনি বলুন আমি যদি বলি যে ওনার এই নাম এই গুণ তো চিনতে পারলেন। আল্লাহকে যে ব্যক্তি আল্লাহর নাম এবং গুণকে অস্বীকার করে সে আসলে আল্লাহকে চিনতে পারে, এই আকীদার মধ্যভাগে বিভক্ত হয়ে যায়। আকীদার কারণে কেউ সৌভাগ্যশালী হয় কেউ দুর্ভাগ্য হয়, ঠিক কিনা বলুন? ঠিক কিনা? আকীদার কারণে আপনি জান্নাতি আরেকজন কোথায় জাহান্নামী নির্ধারণ হয়ে গেছে। এই আকীদার কারণেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, নাকি আর কোনো কারণ ছিল? কোনো কারণ ছিল না। যখন ইসলাম গ্রহণ করেছে মক্কাবাসীরা তখন যুদ্ধ নাই, রাসূল বলেই দিয়েছেন উমিরতু আন উকাতিলা আন-নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ হাত্তা ইশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন আমাকে নির্দেশ দেওয়া যুদ্ধ করতে এরকম পর্যন্ত আকীদা তারা আসলে বিশুদ্ধ আকীদা আসলে তাদের আর যুদ্ধ নাই। এই জন্য যখন ওসামা রাদিয়াল্লাহু আনহু এক লোককে মেরেছেন, যখন ভয় পাইছে লোক তাড়াতাড়ি বললো আসাদু আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি তরবারি রাখা দিয়ে তারা মেরে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন আকাতাতাহু বাদা আন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা পর হত্যা করলে কিয়ামতের দিন যখন সে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে উঠবে তখন তুমি কি বলবে? তখন তিনি বলছে ইয়া রাসূলুল্লাহ এত ভয় বলছে হাল ছাকাত তাড়া করবি, তার অর্থ কি তুমি ফেটে দেখছো সে কোন ভয় বলছে না শুদ্ধ বলছে, তুমি কিভাবে তা বললে? উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন আমার মনে হলো হায় যদি আমি আজকে ইসলাম গ্রহণ করতাম, কেন আমি এটা করলাম, ভুল করেছি এটা। একজন মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝতো তখন, এই জন্য এখন তো লা ইলাহা ইল্লাল্লাহ তো চলতেই আছে, জিকির করতে করতে আকাশে উঠে যায়, কেউ বাঘ বেয়ে বেয়ে পড়ে, কেউ কেউ গাছ বেয়ে বেয়ে পড়ে, কত দেখলাম কিন্তু কোনোদিন কাঁকড়াওয়ালা গাছে কেউ উঠে না, পাগল কোনোদিন, হ্যাঁ অন্য কোনো গাছে উঠে না, শুধু কেবল এগুলিতে উঠে, এগুলিতে সুন্দর থাকে তো ধরতে সুবিধা উঠতে সুবিধা, কোনোদিন কাঁকড়াওয়ালা গাছে উঠতে কাউকে দেখি নাই, কেন কেন একটু পাগল ঠিক আছে ওইখানে জাতে মাতা তাহলে ঠিক ওইখানটা ঠিক আছে, হ্যাঁ কিন্তু ঠিকই সে এই গাছের মধ্যে উঠবে জিকির করতে করতে আরো হুজুরের গায়ের উপর পড়ে, বুঝলাম না হুজুরের গায়ের উপর কেউ আপনার তো কেউ পাগল পড়ছেন না, এত বড় আল্লাহ বলি উনি হয়ে গেলেন যে হুজুরের গায়ের উপর এসে পড়তেছে। আমি একবার আজকে আলোচনা করতে এখানে বলছিলাম মক্কাতে একবার হজের টাইমে আমার সাথে ছিল ডক্টর আমিনুল ইসলাম, তিনি আমেরিকায় থাকেন, তো উনি আসলে একসাথে হজ করবো, আমি বুঝেছি নাম জানেন নাকি, তো উনি আসছি আমরা মক্কাতে ছিলাম এমন সময় আরফার মাঠে, এক ওয়াজ চলতেছে এক হুজুরে লাভ দিয়ে ওঠা বেহস হয়ে গেলেন, কিন্তু দুর্ভাগ্যবশত বেহস হয়ে যায় তিনি পড়ছেন এক মহিলার কোলে, আমরা এমন ধমক দিলাম ওকে, ধমকের সাথে উনি ব্যাকা চাকা খেয়ে গেছেন, কারণ মনে করছে অলি আল্লাহ মনে করে ওনার কিছু করবে না, ব্যাকা চাকা বলতেছে হ্যাঁ কি করলাম আমি কি করলাম না, আপনি বেদনী বসে ইচ্ছা করে এবার সোজা হয়ে গেছে, একদম সোজা হয়ে বসে গেছে আর কিছু নাই, মানে হুজুরের অলি আল্লাহ গিয়ে ছুটে গেছে কিছু করার মধ্যে আর কি, যখন আমরা ভালো করে ধরলাম যে এটা এইটা কোন ধরনের কারণ, ধমক দিয়ে মারতে শুরু করলাম তখন সোজা হয়ে গেছে আর কিছু নাই, মানে শয়তানি চলে গেছে, শয়তানি শয়তানি করতে হয়েছিল। কিছু মানুষ আছে সুযোগ বুঝে আপনাকে তারা ব্যবসা হয়, এও সাজে ওইটাও সাজে, কেউ কেউ এরকম তৈরিও করে আপনি বুঝতে পারবেন এগুলো দেখলে, এগুলো স্পষ্ট বোঝা যায়, এই জন্য কেউ কেউ এরকম করলে আপনি আল্লাহর ওলি মনে করবেন না। সলমে সালিন সবসময় বলতেন মাছে পানিতে হাঁটলে তুমি আল্লাহর ওলি মনে করো না, কারণ পানি থাকে তো মাছ, মাছ তো মানুষের চেয়ে মনের, আকাশে উঠলেই তুমি আল্লাহর ওলি মনে করবে না, কারণ আকাশে থাকে কি পাখি, পাখি তো আপনার ছেলে নিম্নমানের, মানুষকে জমিনে রাখার জন্য আল্লাহ তাআলা পাঠাইছে, আকাশে উড়া পানির ভিতরে ডুবার জন্য দেয়নি, সুতরাং এই দুটোর কারণে আপনি আল্লাহর ওলি মনে কোনো কারণ নেই। বিভ্রান্তি আকীদার বিভ্রান্তি আসে কোথ থেকে, যখন মানুষ একটা ফেতনা খুঁজে বেড়ায় যে কিভাবে মানুষকে চমৎকার একটা কিছু দিয়ে মানুষকে একটা কিছু করে বলবে, দেখেন একটা কিছু করে বসছে, এবং যখন কারাবতের মানে বিভিন্ন রকমের হারাম কাজকে যারা রাজ করে বসছে এরা সবসময় আকীদার বিভ্রান্তি ছড়াচ্ছে, এদের থেকে আকীদা গ্রহণ করা যাবে না। হালাল হারাম কোনটা জান্নাতের পথ এবং কোনটা জাহান্নামের পথ দেখে নিয়ে আপনাকে আকীদা গ্রহণ করতে হবে, যে জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ যুদ্ধ করেছেন তা হচ্ছে এই আকীদার পথে তিনি যুদ্ধ করেছেন, এর কারণেই আকীদার কারণে ইমানদার কাফের হয়েছে, দুজনে তো তারা চাষে দুই পার্থক্য দুজনের মধ্যে একজন ইমানদার একজন কাফের, কেন আকিদার কারণে সুন্দর কারণে হলে কিন্তু আবুল আহাব তো আবু ঘুরে উঠে যেত, কারণ আবুল আহাব সুন্দর কারণে তার নাম আবুল আহাব হয়েছে, লাভ হতে হলো আগুনের হুলকার মতো আলো সুন্দর, যেটা আগুনের এর মতো অগ্নি স্ফুলিঙ্গের মতো
তো এরকম সুন্দর হলে তো আরো লাভ আগে হতো, কিন্তু না, কি জন্য? আকিদার কারণেই ইমানদার এবং কাফের নির্ধারিত হয়। আকিদার কারণে আখিরাতে ফারিকুন ফিল জান্নাতে ওয়া ফারিকুন ফিস-সাইর, একদল জান্নাতে যাবে একদল জাহান্নামে যাবে। আকিদার কারণে দুনিয়াতে শত্রু মৃত্যু নির্ধারিত হয়, ঠিক না? ঠিক না বলেন? আকিদার কারণে দুনিয়াতে শত্রু মৃত্যু নির্ধারিত হয়। আকিদার কারণে মানুষ একত্রিত হয়, মানুষ একসাথ হয় এবং মানুষ আলাদা হয়। দুনিয়ার বুকে প্রত্যেকটি মানুষ এই আকিদার কারণেই একত্রিত হয়, আকিদার কারণে আলাদা হয়। আপনি দেখবেন আকিদার কারণে কিভাবে একত্রিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যারা ছিল সবাই কি সহি আকীদার করতে, তাই না? এই বিপরীত যারা ছিল সবাই ছিল বাতিল আকীদার, তারা একসাথে তো এরা একসাথে তো। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন জামআনে দুইটি গোষ্ঠী, দুইটি দুইটি দল, দুইটি গোষ্ঠী আল্লাহ তাআলা বলে দিয়েছেন দুইটি গোষ্ঠী, যে আকীদার কারণে যেটা হয়েছে এটা হয়েছে। আকীদার এমন একটি চিজ, এমন একটি জিনিস, একটু আগে আপনারা আলোচনা শুনেছেন সুন্নাত এবং নফলের মধ্যে ইচ্ছা করলে কেউ করবে, ইচ্ছা করলে কিছু করবে, এরকম আছে। আকিদার মধ্যে কোনো কিছু ছাড়া যায় না, আকিদার কাছে কোনো কিছু ছাড়া যায় না, ছাড়ার মতো কোনো কিছু নাই। আপনি যদি ছাড়বেন যে এটা থাক এটা হলে চলবে, অসুবিধা না, একটা দুটা ছেড়ে দিলাম, এটা চলবে না। একটু আকিদা ছেড়ে দিলে আপনি কাফের হয়ে যাবেন সঙ্গে সঙ্গে। যদি বলে যে আমি তাকদীর উপর বিশ্বাস করলাম না, কি হবে? কি হবে বলেন? তাকদীর উপর বিশ্বাস না করলে কি হবে? কাফের হয়ে যাবে। তাহলে আপনি আকিদা ছাড়ছেন, ছাড়া অর্থ হচ্ছে আমি কাফের হয়ে যাবেন। আকিদার জন্য শিখতে হবে, আকিদা জানতে হবে, আকিদা এই জন্য কোরআন এবং সুন্নাহ থেকে নিতে হবে এবং সলবে সাহাবীদের কথা থেকে নিতে হবে, বানিয়ে বানিয়ে লেখা বই থেকে অথবা মুক্তবুদ্ধের বই থেকে অথবা কোন লোক এসে বলে দিলে ওস্তাদের তার থেকে নিয়ে নিলে হবে না। আকিদার উৎসটা আপনাকে জেনে নিতে হবে, অন্য কিছু দলিল জিজ্ঞাসা করা না, কিন্তু আকিদার দলিল আপনাকে জানতেই হবে। আকিদা জানবেন, এই জন্য আকিদার জিনিসটা ফরজে আইন, আকিদা হচ্ছে ফরজে আইন। আর ইসলামের কোন কোন জিনিস আছে ফরজে আইন, কোন কিছু ফরজে কিফায়া, কিন্তু আকিদার মৌলিক জিনিসগুলো যা ফরজে আইন এগুলো জানতেই হবে। আল্লাহ সম্পর্কে জানা, রাসূল সম্পর্কে জানা, আখিরাত সম্পর্কে জানা, কিতাব সম্পর্কে জানা, তাকদীর সম্পর্কে জানা, মালায়েকাদের সম্পর্কে জানা, ফরজে আইন জানতে হবে আপনাকে। বেশি জানলে কম জানেন, আর বিশুদ্ধটা জানতে হবে। বেশি জানলে আলেম হবেন, যেমন আমাদের শেখ মুখতারের মতো। অনুরূপভাবে আরো কম জানলে আপনাকে জানতে হবে, না জানলে আপনি ঈমান ধারণ বিস্তৃত হতে পারেন না। অথচ আমরা দুনিয়া সব জানি, দুনিয়ার অনেক কিছু আমরা জানি, কোথায় কি কোন তারকা কোথায় গেছে, কোথায় কি, হ্যাঁ রাশি দেখেন না, রাশি রাশি করে না, শনির ঘরে গেছে কি মঙ্গল, মঙ্গলের ঘরে গেছে কি বুধ, এই যে তুই মিথ্যাচার করে আপনার থেকে বিরাট করে পত্রিকা বের করে দিচ্ছে, আর যাতে কিনেও নিচ্ছেন আপনারা, এগুলো তো গুনার কাজ করতেছে। কেন কিনবেন এগুলি? কেন মিথ্যাচার করতেছে? এগুলো তো নিষেধ করবেন যে তোমরা পত্রিকার মধ্যে এগুলো দিলে আমাদের গুণা কিনা হয়, মিথ্যা জিনিস কিনা হয়, এগুলো দিয়ে তাকাইলেও গুণা, একবার পড়লেও গুণা, এবং দুদিকে বিশ্বাস করে শিরিক সঙ্গে সঙ্গে। এই জাতীয় জিনিসগুলো তৈরি হচ্ছে কেন? কারণ আকিদার মূল উৎস থেকে দেয়া হচ্ছে না, আকিদাকে নিজেদের মতো বানিয়ে দেয়া হচ্ছে। এই জন্য আকিদা এই বিষয়টি আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আকিদা আমাদের আকিদা হচ্ছে মূল জিনিস। এইখানে ভুল করলে আর পরবর্তী জীবনের কোনো আর সুরা পাবেন না। কাদিয়ানীদের চিনেন? কাদিয়ানীদের চিনেন নাকি? কাদিয়ানীদের সমস্যা কি বলেন তো? তারা মনে করে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, তারা এটা তো একটা ভুল করছে। তারা কিন্তু কোরআন পড়ে, নামাজও পড়ে, পড়ে কিনা নামাজ পড়ে, কোরআন পড়ে, ওয়াজও করে, এরকম ওয়াজের মাহফিল আছে ওদের, বড় বড় জলসাও করে। সিলেটে বিরাট কয়েক বছরের জলসা হয়েছে ওরা কদিন আগে, তবে সমস্যা একটু করছিল। এটা কি মোহাম্মদ আসলাম শেষ নবী নন? এতে করে আমরা সবাই তাদের কি বলি? কাফের। তাহলে একটু ভুলের কারণে যা কাফের হয়ে যায়, সেই ভুলগুলি আমাদের জানতে হবে যে আসলে কোথায় ভুল হলে আর কোনোদিন গ্রহণ করা যাবে না, কোনো আর কোনো গ্রহণ করা যাবে না। আকিদা, আকিদা আরেক নাম হচ্ছে ইমান, আকিদা আরেক নাম হচ্ছে সুন্না, আকিদা আরেক নাম হচ্ছে তাওহীদ, আরেক আকিদা আরেক নাম হচ্ছে শরিয়া, আকিদা আরেক নাম হচ্ছে রাসূলুদ্দিন। এগুলি হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তাবেঈন আইমে মুজতাহিদিন এই নামে কিতাব লিখেছেন, শত শত কিতাব লিখেছেন। অথচ আমাদের সমাজে আজ এগুলি কিতাব পড়ানো হয় না। আকিদার যেই নাম আমাদের সমাজ দিচ্ছে তার নাম হচ্ছে কালাম শাস্ত্র। কালাম শাস্ত্র তো আল্লাহ রাসূল নাম দেন নাই, সাহাবায়ে কেরাম নাম দেন নাই, তাবেঈনরা দেন নাই, এটা বারো আর তিরিশ। তবে তাবেঈন যুগে যখন
যখন গ্রিক দর্শন ঢুকেছে তখন নাম হচ্ছে কালাম দর্শন। এর আগ পর্যন্ত এরমুল কালাম বলে কিছু ছিল না, এরমুল কালাম তখনও আকিদার নাম হতে পারে না। এটা বেদাতি নাম, এগুলো ব্যবহার করার কারণে আজ আমাদের আকিদা হয়ে গেছে কথাবার্তা সীমাবদ্ধ, আকিদা আর বিশ্বাসের মধ্যে নাই। এই জন্য একে অপর আকিদা থাকে একত্র হওয়া যায়। হ্যাঁ, ঢাকাতে একবার দেখলাম সর্বধর্ম প্রার্থনা সভা করছে, কি জন্য সর্বধর্ম প্রার্থনা সভা হচ্ছে, সমস্ত ধর্ম একসাথে প্রার্থনা করবে, কিভাবে করবে দেখলাম বসলো, বসে একজন তো উপর দিকে হাত তুললো, একজন এমনি রইলো, একজন এমনি রইলো, একজন এদিকে রইলো। মানে কি হয়েছে, কারণ এক এক ধর্মে এক এক বিশ্বাস, তো সর্বধর্ম এক হইলো না, একসাথে বসলো তো এক হইলো না, একসাথে বসলো এক হয় না। এটা প্রমাণ করে যে আকিদা এক হতে পারে, আকিদা এক হলে এক হইতো। দুনিয়ার বুকে আজ ঐক্যের আহ্বানে অনেকেই বিভিন্ন রকমের সূত্র দিচ্ছে, ঐক্যের সূত্র আর কিছু নয়, ঐক্যের একমাত্র সূত্র হচ্ছে আকিদা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ ঐক্য ঐসবে যখন আকিদের উপর ছিলেন, যদি আকিদের উপর কোনো না হয় আর কোনো কিছু ঐক্য ঐক্য হয় কোনো লাভ নাই, এবং সে ঐক্য কোনোদিনই থাকবে না। আকিদা এবং আকিদা এবং মৌলিক ইসলামিক নীতিমালার মধ্যে ঐক্য হলে ঐক্য হবে। কোনো কোনো জায়গাতে সুন্নাতে যদি কোনো কেউ পালন অস্বীকার না করে, কিন্তু পালন নাও করে ঐক্য হইতে পারে, কেন ঐক্য সাহাবায়ে কেরামের ঐক্য ছিল। কিন্তু আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি রুকুতে গেলে দুই হাঁটুর মাঝখানে হাত ঢুকিয়ে দিতেন, হাঁটুর মধ্যে হাত রাখতেন না। এটা প্রমাণিত জিনিস তার থেকে। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি এই কাজটা করতেন, এমন কি তিনি কি করতেন, আমরা সাধারণত দুইজন হলে পিছনে দাঁড়াই, উনি দুইজনের দুই পাশে দাঁড় করে দিতেন, এগুলি তার কাছে ছিল। তারপরেও সাহাবায়ে কেরাম কোনোদিন বলেন নাই যে আবদুল্লাহ ইবনে মাসউদ আমাদের মতের বিরুদ্ধে গেছে বা আবদুল্লাহর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না বলে নাই। কেন, মাসআলা খিলাফিয়া, ফিকহি মাসআলার মধ্যে কিছু একটা থাকবে, ফিকহি ইসলাম ফিকহি মাসআলার মধ্যে কিছু একটা থাকবে, মতভেদ থাকবে। আজও আমাদের শেখ মোহাম্মদ সালেহ উতাইমি, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, এমন কি শেখ নাসিরউদ্দিন আলবানী, এনাদের মধ্যে আকিদার মতপার্থক্য ছিল অনেক, আকিদার সরি আকিদার না ফিকহের মতপার্থক্য অনেক, কিন্তু আকিদার মধ্যে কোনো মতপার্থক্য ছিল না। এই জন্য তারা হচ্ছে ঐক্য ঐক্যবদ্ধ মতভেদে বিশ্বাস ছিল। আর মদিনা ইউনিভার্সিটি যারা পড়ে আসে এদের মধ্যে ফেকি মাসালার মতভেদ থাকলেও আকিদার মতভেদ থাকে না বলেই মদিনার সব একমত থাকে। ইল্লা মাশাআল্লাহ, যারা আকিদা গ্রহণ করতে পারে না মদিনার তাদের কথা ভিন্ন, এরা মদিনার দিকে সম্পর্কযুক্ত করাটা অন্যায়, কারণ মদিনার আকিদা গ্রহণ করে নাই, তারা মদিনার দিকে সম্পর্কযুক্ত করাটা তারা নিজেদেরকে প্রহসন করছে, নিজেদের উপর নিজেরা হাসছে যে এটা কেন তারা গ্রহণ করছে। এটা হচ্ছে সেখানে বসে কিছুদিন তাদের খাবার খেয়েছে কিন্তু কোরআন এবং সহিহ হাদিস থেকে আকিদা নিতে পারে নাই, দুর্ভাগ্যবশত তা হয়েছে। তাহলে আকিদা আমরা সংক্ষেপে এটাই বললাম, নিতে হবে কোত্থেকে, কোরআন কারিম থেকে নিতে হবে, কোত্থেকে রাসূল হাসান হাদিস থেকে, এবং এই কোরআন এবং হাদিসের ক্ষেত্রে সর্বসাধারণ নীতি অনুসরণ করতে হবে। নিজে আপনি বুঝে নিতে পারবেন না, নিজে একটা বুঝলেই ভুল হবে, সর্বসাধারণ তরিকা অনুসারে আপনাকে কোরআন বুঝে আকিদা নেন সেটা হবে শুদ্ধ, নাহলে এটা ভুল হবে। এই জন্য দেখেন কাদিয়ানি কোরআন থেকে দলিল দেয়, কাদিয়ানি কোরআন থেকে দলিল দিচ্ছে, আমি নিজে দেখছি, নিজে নোট ডাউন করেছি, দেখিয়ে দিয়েছি। ওয়াবিল আখিরাতুহুম ইউকিনুন, আমরা কি অনুবাদ করি আখিরাতুহুম ইউকিনুন, অর্থ কি আখিরাতে দৃঢ় বিশ্বাসী, আখিরাতে। তো কাদিয়ানি বলতেছে এটা অর্থ হচ্ছে সর্বশেষ রাসূলের দৃঢ় বিশ্বাসী, অর্থাৎ আমার রেসালতে বিশ্বাসী, কোরআন তাফসীর করতেছে, নাউজুবিল্লাহ। কোরআন দিয়ে দলিল দিচ্ছে, আপনি কি বলবেন, আর যারা কোরআনই ফেরকা হয়ে গেছে তারা কোরআন দিয়ে দলিল দিচ্ছে, এরকম যারা পদস্থ বেশিরভাগ পদস্থ কোরআন দিয়ে দলিল দেয়। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আল কোরআন হাম্মাল, কোরআন বহু অর্থ বহন করে, তোমরা হাদিস দিয়ে যারা দলিল দিবে তা হাদিস দিয়ে আঁকিয়ে দাও, হাদিস দিয়ে আঁকিয়ে দিতে পারবেন। আপনি কাকে কাদিয়ানিকে বলতে পারবেন যে আপনি যে বলছেন এটা এটা তো ঠিক না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা নবিয়্যা বাদি, আমার ফলে আর কোনো নবী নেই, রাসূলুল্লাহ বলে দিয়েছেন। তো তুমি কিসের নবী দাবি করতেছ, সঙ্গে সঙ্গে সাহেব, কিন্তু সে বললো আমি হাদিস মানি না। সমস্যা হচ্ছে এটাই, কোরআনকে তারা অস্বীকার করে না, কোরআনের অপব্যাখ্যা করে। তাহলে বুঝা গেল যে আমাদের যে সিস্টেম সেটা হচ্ছে কোরআন সুন্নাহ এবং সর্বসাধারণের বুঝ, এটা সবসময় মাথায় রাখতে হবে। আকিদা গ্রহণের ক্ষেত্রে কোরআন কারিম এবং রাসূলের সুন্নাহ আর হচ্ছে সর্বসাধারণের বুঝ, এই তিনটে জিনিসকে যদি আপনি একসাথে না রাখেন যে কোনো সময় আমরা পদভ্রষ্ট হয়ে যাবো, আকিদা শুদ্ধ হতে পারবো না। আর যারা আমাদের বিরোধী তারা কি করে জানেন, আকিদা কোত্থেকে নেয়, তাদেরও আকিদা নেয়, কোরআন থেকে নেয়, কোরআনের অপব্যাখ্যা করে, হাদিস থেকে নেয়, হাদিস যেগুলি দুর্বল সেগুলি গ্রহণ করে, আমরা দুরুল হাদিস দিয়ে কোনো আকিদা গ্রহণ করি না। আবার তাদের মধ্যে একটি গোষ্ঠী আছে সহি হাদিস এলে নেয় না, তাদের মোতাবেক হতে হইবে, এটা মোতাজিলা গোষ্ঠী, এটা এখনো আছে, এক ডাক্তার এবং তার অনুসারী এটা চালিয়ে যাচ্ছে।
এরা এই বুসিটা করে যাচ্ছে কাজ, আপনি জানেন সেটা আপনারা ডাক্তার মতি রহমান সরকার লোকেরা হাদিস গ্রহণ করার ক্ষেত্রে তাদের বিবেকে যেটা বলে এটা গ্রহণ করে আর যেটা বিবেকে গ্রহণ করে না, এইভাবে এরা অভ্যস্ত হয় যুগে 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 যুগে। যখনই মানুষ হাদিসের ক্ষেত্রে হাত দিয়েছে তখনই সাফিনাতে নূহ উঠতে পারে নাই, নূহের কিস্তিতে উঠতে পারে নাই, তার আগে তারাই রসুল্লাহ হাদিস সহি হাদিসকে গ্রহণ করবে না, তারাই অভ্যস্ত হবে। এই জন্য একটি গোষ্ঠী আছে কোরআন কারিমের বললাম অপব্যাখ্যা করে, হাদিসের ক্ষেত্রে দুর্বল হাদিস নিবে অথবা বাবা হাদিস নিবে অথবা অথবা এমন হাদিসের 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 ক্ষেত্রে তারা সহি আকিদ সহি হাদিস তৈরিবে না, বললাম সহি হাদিস নেওয়া যাবে না, মতো আকরই তৈরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কিরাম কখনো এরকম শর্ত লাগাননি, মতওয়াতের তো আমরা হিসাব করেছি কোনটা শক্তিশালী বোঝানোর জন্য, কিন্তু হাদিস যদি শুদ্ধ হয় আমল করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীরা, এরকম পুরি পুরি হাজার হাজার প্রমাণ রয়ে গেছে। আপনি একটা উদাহরণ দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীরা নামাজ পড়তেছেন, এক লোক এসে বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আমি রাসূলের সাথে কাবার দিকে ফিরে সালাত আদায় করছি, সঙ্গে সঙ্গে কি করলেন নামাজের ভিতরেই সাহাবায়ে কেরাম কি করলেন ঘুরে গেলেন কেবার দিকে, উল্টা দিকে ঘুরে চলে আসলেন, উল্টা দিকে ইমাম সাহেব চলে আসলেন নামাজের ভিতরেই, কি বুঝলেন একজনে বলছে, কিন্তু একজন যদি সত্যবাদী গ্রহণযোগ্য হয় তার হাদিসটিও আমাদের কাছে গ্রহণযোগ্য, এবং এটাই হলো বিশুদ্ধ কথা। যারা মতবাদের জন্য বসে থাকে তারা ভুল করছে, এরা সহি আকিদা তারা কখনো আসতে পারেনি, এটাই এখনো আসামি মাত্র দিফেরকার লোকেরা করে থাকে, এটাই এখনো মোটাজিলা করে থাকে, এটাই খাওয়ারিজরা করে থাকে, সহি হাদিসকে তারা গ্রহণ করতে পারেনি, সহি হাদিসের নীতিতে তারা এই জায়গাতে এসে আটকে যায়। এই জন্য তাদের মধ্যে বিভ্রান্তি এবং পথভ্রষ্টতা বেশি, কারণ আল্লাহ তারা দুটার হেফাজত দায়িত্ব নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন, যিকিরের হেফাজত আল্লাহ দিয়েছেন, যিকির কোরআন সুন্নাহ দুইটার নাম, দুইটার নামই যিকির, কোরআন ও হাদিস দুটেই আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিল করা, কারণ ইন ওয়া ইলা ওয়াহিয়ু ইউহা, কারণ নিজে থেকে কোনো কিছু বলেন না আল্লাহর ওয়াহি, সেটাই শুধুমাত্র অতি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য দায়িত্ব যুগে যুগে আল্লাহ এমন লোকদেরকে দিয়েছে যেই লোকদেরকে দিয়ে হাদিসের খেদমত হবে, এবং তারা বের করে দিয়েছে কোনটা ভুল কোনটা শুদ্ধ তারা বের করে দিয়েছেন। একবার আবু ইসমা নামে অথবা এরকম এক সাহাবী সাইদুল মাসলুক বলা হয় নাকি, উনি অনেকগুলো হাদিস বানাইছে, বানানোর পরে খলিফাতুল মুসলিমিন তাকে শুলে চড়ালো, শুলে চড়ানোর পর সে বলতেছে আমাকে শুল থেকে নামিয়ে দিন, বলে কেন, বলে আমি যে সমস্ত হাদিস মিথ্যা রটনা করেছি এগুলি কি কি বলে দেব আপনাদেরকে। খলিফাতুল মুসলিম বলে প্রয়োজন হবে না, আমার কাছে ইয়াহিয়া ইবনে মুয়াইন আছে, আমার কাছে আহমদ, আমার কাছে ইয়াহিয়া ইবনে সাইদ আল কাত্তান আছে, আমার কাছে আহমদ ইবনে হাম্বল আছে, এরা যেমনি ভাবে আটা থেকে সুর বের করে এভাবে তোমার এই সমস্ত মিথ্যা হাদিসগুলো টেনে বের করে ফেলবে, তোমার মতো লোকের বাঁচানোর দরকার নেই, এর শুনে দিয়ে দাও, সঙ্গে সঙ্গে শুনে দিয়ে দিচ্ছে আর হেফাজত করেছে দিনকে। এই জন্য মিথ্যা এবং বাংলা এবং দুর্বল হাদিসে আমাদের কোনো প্রয়োজন হয় না, শরীয়ত আমাদের স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছে, বলে দিয়েছেন আর ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, কোরআন এবং সুন্নাহ এবং সালফে সালেহীন বুজুর্গ অনুসারে চলাই আমাদের জন্য একমাত্র পথ হোক, এবং এর উপর অনুসারে আমরা চলি, এর বাইরে যতই আমি গোষ্ঠী নিয়ে না করো আমার আকীদার উৎস গ্রহণ করি ততই ভুল পথে চলে যাবো। আজ আকীদার উৎস গ্রহণের ক্ষেত্রে যে সমস্ত বিভ্রান্তিতে লিপ্ত হয়েছে তার একটি মৌলিক কারণ হচ্ছে এটা যে তারা দুর্বল বামোয়া, কোথাও কোনো গল্প কাহিনী অথবা কোনো একটা দর্শন, হ্যাঁ গ্রিক দর্শন যদি ঢুকতে পারে আপনি তো সব শেষ। কি হয়েছে গ্রিক দর্শনে একটা উদাহরণ দিই, আল্লাহর আকীদা সম্পর্কে আমরা কি বলি, আল্লাহ তারা রব্বুল আলামিন তার সত্তা আছেন, তার তিনি আসল করে আছেন, তিনি সৃষ্টিকূল থেকে আলাদা, এ বিষয় করতেই হয় সৃষ্টিকূল থেকে আলাদা, সৃষ্টি ভিতরে না, এবং তার নাম আছে গুণ আছে, গুণের কোনো শেষ নাই, হাজার হাজার লক্ষ লক্ষ গুণ, তার গুণ হিসাব করে দেবেন, তার নামের মধ্যে শুধু 99টা নয় 99টা এমন নাম যা দিয়ে যা দিয়ে একটা আল্লাহ তাআলা তাকে জান্নাত দেয়, বাইরে তার নাম রয়ে গেছে, এগুলো বিশুদ্ধ মত। তাহলে এত নাম এত গুণ এই সত্তা এবং তার কর্ম আছে, তিনি কি কি করেছেন তার গুণ আছে কোরআন হাদিসে ভর্তি, এগুলো এগুলো আমরা বিশ্বাস করে থাকি। কিন্তু দেখবেন যারা তথাকথিত দার্শনিক, তথাকথিত কালাম শাস্ত্রবিদ, তথাকথিত তা নিজেদেরকে দার্শনিক বলে দাবি করে এবং বিশেষ লোক অনেক বেশি জানানো দাবি করে, তারা মনে করে কি মনে করে যে সৃষ্টি একটা বিবেক, ষষ্ঠ একটা বিবেক, মানে তারা একটা বিবেক ধরছে, বিবেক বিবেক কি আপনি দেখছেন কোনোদিন নাই। আবার আরেকজন বলছে, আরেক গোষ্ঠী বলছে না না বিবেক না, তো কি বলছে, তিনি এমন নাম মাত্র অনুমত, নাম মাত্র উপস্থিত তার আছে, নাম মাত্র অর্থ কোনোদিন দেখছেন কোনোদিন, নাম মাত্র কোনো কিছু অস্তিত্ব কোনোদিন দেখছেন কোনোদিন, নাম মাত্র একটা জিনিস দেখান তো, নাম মাত্র কোনো কিছু না, এটা থাকতে হবে বাস্তবে,
এর অর্থ হচ্ছে তারা আল্লাহকে শুধুমাত্র নাম মাত্র একজন স্রষ্টা আছে মনে করে, বাস্তবে তার কোনো গুণাগুণ মনে করে, গুণ আছে বলে বিশ্বাস করে না। এর অর্থ হচ্ছে যে এরা আসলে আল্লাহ তাআলার অস্তিত্বই স্বীকার করছে না। যারাই আল্লাহ তাআলার নাম গুণকে অস্বীকার করে, একদিকে তারা আল্লাহকে অস্বীকার করে বসছে, এইভাবেই তারা বিভ্রান্ত হয়ে থাকে। এই জন্য আকিদার মূল উৎস থেকে আকিদা নিতে হবে, সালমে সালমে বুঝতে নিতে হবে, আকিদার গ্রন্থগুলো বেশি বেশি করে প্রচার প্রসার করতে হবে, এবং এবং যে সমস্ত গ্রন্থ লিখেছে আমাদের আকিদার প্রমিনেন্ট গ্রন্থ, এই গ্রন্থকার বিশেষ করে শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ, তার ছোট ছোট রেসালাগুলিকে বেশি প্রচার প্রসার করতে হবে, এবং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার গ্রন্থগুলিকে প্রচার প্রসার করতে হবে, এবং তাদের জীবনী পড়তে হবে। তারা যেই পথে চলেছে ওই পথে আমাদেরকে হেদায়েত পেতে হবে। বাইরে গেলে আপনি যদি কোনো অমুক তমুক মাদ্রাসা, অমুক অমুক স্কুল, অমুক অমুক তমুক দরবার থেকে আকিদা খুঁজেন, তো আপনি পথভ্রষ্টতার জন্য নিজেকে তৈরি করে রাখুন। আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলা এবং মারা তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জাযাকাল্লাহু খায়রান শাইখ, অত্যন্ত চমৎকারভাবে নির্ধারিত বিষয়ের উপর মহামূল্যবান বক্তব্য পেশ করার জন্য। শাইখের বক্তব্যের আলোকে আমি দু একটা কথা বুঝতে পারছি। প্রথমত হচ্ছে শাইখ আমাকে মুফাসসির লিখতে নিষেধ করেছেন, কিন্তু আমরা জানি যে আমাদের দেশে এরকম অসংখ্য মুফাসসির রয়েছে যারা আমার, আমি অনেকে পার্সোনালি চিনি যারা হয়তো ভালো করে ইন্টারভিউ পাস করেনি, কিন্তু বক্তা ভালো, কন্ঠ ভালো, ভালো বক্তা হয়ে গেছে, এখন তার মানুষ দুটো আলোচনা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, অথচ তার কোনো পাসপোর্টই নেই। কিন্তু আমাদের সম্মানিত ভাই সত্যিকার অর্থে একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির, আর আপনারা দেখতে পাচ্ছেন তার তাফসির খণ্ড আমার হাতে আছে, আমাদের লাইব্রেরিতে আছে, আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ। তিন খণ্ডে প্রকাশিত, প্রত্যেকটা প্রায় 2000 বেশি পৃষ্ঠা রয়েছে। তো এত বড় মুফাসসির হয়েও তিনি নিজের নামে মুফাসসির ভাত বারাকাল্লাহ। তো যাই হোক, আমি আর ভূমিকা দেবো না, আমি সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যাবো, যেহেতু অতি আগ্রহে আমাদের দর্শক শ্রোতারা রয়েছেন প্রশ্নোত্তর পর্বের জন্য। ইতিমধ্যে আমাদের আগে অনেকগুলো প্রশ্ন চলে আসছে, প্রশ্নোত্তর পর্বটি পরিচালনা করার জন্য আমি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি আমাদের শাইখ প্রফেসর ডক্টর মুক্তার আহমদকে। আপনি উপস্থিত আছেন, ঠিক আছে, আমি এটা বলে দেন। আসলে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আপনাদের কাছ থেকে এসে অনেক রাত হয়ে গেছে, শেখ নিশ্চয়ই উত্তর দেবেন, যতটুকু প্রয়োজন মনে করেন ততটুকু উত্তর প্রদান করবেন ইনশাআল্লাহ। প্রথম যে প্রশ্নটি এসছে তা হচ্ছে, এবং আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা মানার মানসিকতা নিয়ে আপনারা শুনবেন, বুঝতে পেরেছেন? এখলাসটা নিয়তটা ঠিক করে নিন যে আমরা যা শুনবো কোরআন এবং সুন্নাহর আলোকে শুনছি, অথবা এটা আমরা মেনে নেব, এভাবে আমরা আমল করব। আকীদার প্রশ্ন এখানে অনেক আছে, অতএব বিশুদ্ধ আকীদা না হলে তো আর আমল করে কোনো লাভ নেই। আলোচনা আপনারা শুনলেন। প্রথম প্রশ্নটি এসছে, আমরা এখন বেলায়েতে আছি নাকি নবুয়তে আছি? প্রশ্নটা বেশি তাত্ত্বিক জটিল, তো ওস্তাদ এই বিষয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ, একজন মানুষ যখন ঈমান গ্রহণ করে তখন সে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে না? তিনি কি বলেন যে ও আশহাদু আন্না আন্নানি আন্না রাসূলুল্লাহ ফি ওয়িলায়াতিল্লাহ, কিছু বলেন নাকি? এই জাতীয় প্রশ্ন কেন আসে আমার বুঝে আসে না। এগুলি হচ্ছে এমন জিনিস যেগুলো এমনি কোনো কথা নয়, এগুলি কোনো জ্ঞানের কথা নয়, যখন তখন সেগুলোকে অ্যাভয়েড করে যেতে হয়। এগুলো এমনি কথা, আপনি তর্কের জন্য প্রশ্নটা করেছেন ভাই, আপনি ভালো করে জানেন যে আপনি রাসূলের উম্মত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী এবং রাসূল। নুব্বিয়া ইকরা ওয়া উরসিলা বিল মুদাসসির ইয়া আইয়ুল মুদাসসির, যাকে ইকরা বলে নবী হিসেবে পাঠানো হয়েছে, এই মুদাসসির যাকে ইয়া আইয়ুল মুদাসসির বলে রাসূল হিসেবে পাঠানো হয়েছে, তার নবুয়ত এবং রিসালত থাকবে কিয়ামত পর্যন্ত, এবং তার কথাই কিয়ামত পর্যন্ত চলবে, আর কারো কথা চলবে না, কারো কথা চলবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্যি আপনি ভালোবেসে থাকেন, তার কথার উপরে কারো কথা স্থান দেওয়ার অর্থ হচ্ছে আপনি কিন্তু ঈমান হারা হয়ে গেছেন। এই জন্য মালিক রহমতুল্লাহ বলেছেন, কুলু ইয়ুখাল মিন কওলি বা রাদুল্লাহ সাহেব আলাইহিস সালাম, প্রত্যেকের কথা গ্রহণ করা যাবে এবং নেওয়া যাবে, তবে ছাড়া যাবে একমাত্র এই কবরবাসী ব্যক্তি, এই কবরবাসী সব নিতে হবে।
কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুওয়াত থাকবে। তিনি মরে গেলে ওই নবুওয়াত চলে যাবে। আল্লাহ এজন্য বলেছেন, আল্লাহ এজন্য বলেছেন বারবার যে কোরআন আপা ইমা তাওকুতুল আনকারা তোমার আকাবিকুম, তিনি মারা গেলে কি তোমরা পিছনের দিকে ফিরে যাবে? রেসালত কি শেষ হয়ে যাবে? রেসালত মুহাম্মাদিয়া কিয়ামত পর্যন্ত থাকবে, যতদিন আল্লাহ তাআলা মানুষদেরকে দুনিয়াতে হেদায়েতের ভাগ্য সবাই এই নবীর নবীর উম্মত হিসেবে থাকবে। এদের কারো অলি অলি অলির উম্মত হিসেবে না, নাউজুবিল্লাহ। এই জাতীয় প্রশ্ন করার অর্থ হচ্ছে বিভ্রান্তি ছাড়া কিছুই না, আপনার পক্ষে কোনো দলিল নেই, ওয়েলায়াতের উপরে কোনো কিছুই নাই, এই জাতীয় কথাগুলি বলবেন না আল্লাহর বাস্তে। মানে এগুলি যেগুলো দলিলবিহীন কথা বলবেন না, কোরআনে কারীমের সরাসরি দেখেন না। রাসূল কি কোনোদিন শেষ হয়ে যাবে? রাসূল কি কোনোদিন শেষ হয়ে বলেন? কিভাবে কথাটা বলতে পারে? আমরা অবশ্যই রেসালাতের অধীন আছি এবং কেয়ামত পর্যন্ত রেসালাতের অধীনে থাকবো এবং প্রত্যেকটি মানুষের উপর মৃত্যুবরণ করবো। আসলে আমরা মুহাম্মাদান আব্দু ও রাসূল বলি, এটার ভিতরে থাকবো, বিরাট বলতে কোনো কিছু আলাদা করা হয়নি। প্রত্যেকে রাসূলকে অনুসরণ করে ওলি হবে, প্রত্যেকে আবার ওলির কথা কেউ বুঝতে পারে না, এটার উপরে মৃত্যু না না মরা না মরে না যাওয়া পর্যন্ত। একজন মানুষ ইমান এবং আমলে সালেহ অর্থাৎ আল্লাহর উপর ইমান রাসূল নিয়ম মেনে না চলে পর্যন্ত কেউ ওলি হতে পারে না। তাহলে ওলায়াতের কি ওলায়াতের মধ্যে আছে এটা কোন ধরনের কথা? এটা কোনো কথার কথা হইল না, কোনো গ্রহণযোগ্য কথা হলো না, কোনো এমনি কথা না, কোনো অর্থহীন কথা ছাড়া কিছুই না। আল্লাহ আপনাকে আমাদের সঠিক বুঝাতে অভিজ্ঞান করুন ভাই। আল্লাহর কাছে দোয়া করি আপনার জন্য, আপনার মতটাকে যেন ঘুরিয়ে দেয়, আপনি যেন সঠিক বুঝতে পারেন, কোরআন সুন্নতের সোজা জিনিস নিতে পারেন, বক্র পথের আগারে আপনি নিজে বাঁকা থাকবেন, আল্লাহ কোরআন ও রাসূল হাদিসের কোনো ক্ষতি হবে না। হ্যালো 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 আপনারা কি নিজেকে কি দাবি করেন? যদি দুটো পন্থা তো আছে, আছে কি না? শিয়া কি নাই? একটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামা বলেছেন আল মাহদিয়্যিন, আপনার কি রাসূলের সুন্নাহ মোতাবেক চলবেন নাকি শিয়া মোতাবেক চলবেন? কোনটাতে চলবেন? হ্যাঁ, রাসূলের সুন্নাহ মোতাবেক চলবেন না? আচ্ছা, শিয়ারা তাদের আজানের মধ্যে একটা অতিরিক্ত শব্দ বলে, আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ, তারপরে কি বলি? তারপরে কি বলি? হাইয়া আলাস সালাহ। শিয়ারা নতুন একটা কথা বলে, আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে এখনই ইউটিউবে সার্চ দেন শিয়াদের আজান, ওখানে দেখবেন তারা নতুন আরেকটা বক্তব্য বলে, তা বলে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, আমি আরো কি সাক্ষী দিচ্ছি আলীকে আল্লাহর ওলি, আলী আল্লাহর ওলি। শিয়া মনে করে তাদের নবুয়তের পিরিয়ড শেষ, এখন তারা বেলায়েতের পিরিয়ডে আছে। শিয়া মনে করে নবুয়তের পিরিয়ড শেষ, কিসের পিরিয়ডে আছে? বেলায়েতের পিরিয়ডে আছে। এই জন্য শিয়াদের ইসনা আশারিয়া বারোজন ইমাম আছে, এর মধ্যে আপনারাও কিন্তু বলেন ইমাম আলী, ইমাম হুসাইন, ইমাম হাসান, ইমাম জাফর, ইমাম মাহাদি, এরকম আমরা বলি না? এগুলো শিয়ারা বলেছে, শিয়াদের কাছ থেকে শুনেছি। অন্য কেউ আর ইমাম না কেন ইমাম হাসান হয়, ইমাম ইমাম হুসাইন হয়, ওদের ওই ইমামিয়া বিশ্বাস। ওই ইমামিয়া বিশ্বাসের কথা হচ্ছে তারা বেলায়েতে আছে, নবুয়ত শেষ, কিন্তু বেলায়েতের অধীনে এখনো তারা আছে, এখনো আল্লাহর ওহী আসে ওই তাদের যে নেতা যারা তাদের কাছে, অতএব তারা বেলায়েতের উপর আছে। আপনারা কি শিয়ারা বিশ্বাসী নাকি? এই প্রশ্ন শিয়াবাদের প্রশ্ন, এবং শেখ কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন সুফিবাদের বিশাল বড় প্রভাব আছে শিয়াবাদের, সুফিবাদের উপর বিশাল বড় প্রভাব আছে শিয়াবাদের, এটা শিয়াবাদের প্রশ্ন। সাবধান, বহু লোক আমাদের ঈমান কেড়ে নিচ্ছে, বহু নেকড়েবাজ, শয়তান কিন্তু আলেমের সুরতেও আসে, এটা বুঝবেন। অনেক আলোচনা ওস্তাদ করবেন, এটা আপনার অনেক প্রশ্ন আছে, তবে সাবধান, এই জাতীয় প্রশ্ন যারা করছেন রাখবেন। আপনি নবুয়তের উপরে আছেন, কিসের উপরে আছেন? নবুয়তের উপর। নবীর সুপারিশ চাওয়ার জন্য প্রতিদিন কান্না করেন, নবী সুপারিশ আপনাকে দেবে, আর আপনি নতুন করে বেলায়েতের প্রশ্ন আনলেন। বেলায়েত কি? বিদায়ের ভাষণে আল্লাহ কি বলে, আল্লাহ রাসূল কি বলেছেন? কোরআন এবং সুন্নাহ রেখে গিয়েছি না, তাই না? আতিউল্লাহ ও আতিউর রাসূল, খবরদার, এটা আকীদার বিশাল বড় ইস্যু। দুই নম্বর হচ্ছে নবী গায়েব জানেন না, তো গায়েব কে জানেন? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলছে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহ জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ বলছে। এখন আপনার যদি পছন্দ না হয় কোরআন আয়াত উল্টে দেন, আপনি প্যাস মারবেন, আমি জানি প্যাসটা কি জানেন,
আল্লাহর কাছে কোনো কিছু গায়েব নেই, সেটা তো কোনো বড় কথা না। বড় হচ্ছে আপনার কাছে যা গায়েব তা গায়েব, আল্লাহর কাছে কোনো কিছু গায়েব এটি হিসেবে কথা হচ্ছে না। আল্লাহর কাছে গায়েব আপনি যেটা জানেন না এটা আল্লাহ জান, এটা হচ্ছে গায়েব। এটা বুঝতে হবে গায়েব বলতে কি বোঝানো হয়। মা গাবান আয়ুন খালক, সৃষ্টিকুলের চোখ থেকে সৃষ্টিকুলের জ্ঞান থেকে যেটা গায়েব এটাই গায়েব, এটা স্রষ্টার কোনো কিছু গায়েব নাই। সেখানে আপনি দাবি করেন কি জানেন, বই আছে একটা নাম দিছে ফতুল গায়েব, মিথ্যাচার করছে ইয়ার নামে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর নামে মিথ্যাচার করে বলতেছে। উনি নাকি বলেছে আমার মুরিদ আকাশের কত তারা তা আমি জানি, নদীর কত ধারা তা আমি জানি, নদীতে কত মাছ তা আমি জানি, মরুভূমিতে কত বালু তা আমি জানি। কত মিথ্যা কথা, কোনদিন সেটা নাই এই জাতীয় মিথ্যাচার উনি বলেন নাই। আব্দুল কাদের জিলানী বলেন না, এটা বানিয়েছে যারা গাউসি, আমি কিছুটা বের করেছে আপনাদের এখানে যাইতে হবে গাউসি এটা পড়ে। এইসব শব্দ দেখলে আমার কষ্ট লাগে, এগুলি হচ্ছে দিন ইমান ধ্বংসের কথা। কেউ কেউ ইমান বই তার মসজিদের নাম দিয়েছে, কি দিয়েছে মসজিদের নাম জানেন, মসজিদের নাম গাউসুল আজম মসজিদ, নাউজুবিল্লাহ। এই মসজিদ গুলি হচ্ছে নামটা তো শিরকি না, মহা উদ্ধারকারীকে আল্লাহ তাআলা, গাউসুল আজম তো মহা উদ্ধারকারী, মহা উদ্ধারকারীকে আল্লাহ তাআলা আপনি কিভাবে বলতে পারেন এই আমার গায়েব জানে বলতেছে নাউজুবিল্লাহ, উনি এটা জানেন এটা জানেন, এটা গায়েব তো সবাই জানাই হচ্ছে হুজুর গায়েব জানে, ওদের পিসাবও গায়েব জানে। বলুন যদি আমি গায়েব জানতাম তো অনেক বেশি বেশি কল্যাণে কাজ করতে পারতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলুন যে আমি গায়েব জানি না, আর রাসূলুল্লাহ নিজে কত কষ্ট পেয়েছেন জীবনে, যদি তিনি গায়েবই জানতেন ছেলে ঠেলে সপ্তজন সাহাবিকে পাঠাইতেন যে বলে যা গায়েব জানতেন, তিনি কি বলতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিষয়টা নিয়ে যা হয়েছে তিনি বলতেন না যে আমি জানি কিছু হয়েছে তোমরা বলো না, বরং তিনি আকাশে আকাশ থেকে ওহির অপেক্ষা করেছিলেন। আমি আমার গ্রন্থ একটা আছে নামটা বলি, ওনারা তো জানেন আশির কুফুল কাদিম আল হাদিস, তিন খণ্ডের একটা বই আরবিতে, আরব দেশে খুব প্রচলিত বেশি আর কি। আমরা এটার মধ্যে একটা বিরাট চ্যাপ্টার নিয়েছে গায়েব জানার বিষয়টি নিয়ে। কোরআনে কারীম রাসূলুল্লাহ হাদিস এবং সাহাবী সালিহীন নীতি অনুসারে কেউ যদি বলে গায়েবের দাবি করে সে কাফের, এতে কোনো সন্দেহ নেই। এটা আল্লাহ তাআলার একান্ত গুণ, একান্ত গুণ গায়েব জানাটা এটা আল্লাহর একান্ত গুণ। এখানে যে জিনিসটা বলতে পারে সেটা হচ্ছে আল্লাহ তাআলা তার নবীকে অনেক কিছু জানিয়েছেন, এটা ঠিক, এটা ঠিক। কি জানিয়েছেন, কেয়ামতের আলামত অনেক কিছু জানিয়ে দিয়েছেন না, পূর্বজন্মে যা হয়েছে সেগুলো জানিয়ে দিয়েছেন না, তাহলে বুঝা গেল অনেক কিছু এগুলিকে গায়েব জানা বলা হয় না। যা জানিয়ে দেওয়া হয়েছে এগুলি আপেক্ষিক গায়েব, এগুলো মূল গায়েব না, মূল গায়েব মালিককে একমাত্র আল্লাহ তাআলা, এটা বিশ্বাস করতে হবে। হ্যাঁ আর কোনো প্রশ্ন? হ্যাঁ আছে আছে, একত্রিশতম আয়াত, এই তিনটা আয়াতেই রাসূলুল্লাহ সাল্লাম নিজে বলেছেন, আল্লাহ তাকে বলতে বলেছেন অথবা তিনি নিজে বলছেন যে আমি গায়েব জানি না। রাসূল বলছেন আমি গায়েব জানি না, আর আপনি জোর করে বলতেছেন রাসূল গায়েব জানে, তাহলে তো আর মুসলমান থাকার কোনো উপায় নাই, আর কোন উপায় নাই। রাসূল বলছেন আমি জানি না, আর আপনি জোর করে বলতেছেন উনি জানে, মুসলমান থাকার কোনো উপায় আছে বলেন? বিশ্বাস থেকে বের হয়ে আসতে হবে মুসলমান হতে হলে। যারা বলছে তারা বড় ধরনের লুটেরা, যারা আপনাদেরকে এই কথা শুনিয়েছে রাসূল গায়েব জানে তারা বড় ধরনের লুটেরা, তারা চোর ডাকাতের চেয়ে অনেক অনেক ভয়ঙ্কর, শয়তানের দোসর হিসাবে আপনাদের ঈমান লুট করার জন্য ওরা এসেছে। খবরদার, তিন নম্বর প্রশ্ন, আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে জাহান পয়দা, যদি না হয় তাহলে পৃথিবী কিসের সৃষ্টি? এটা কি আমগরে প্রশ্ন করবেন নাকি যারা ওই পৃথিবী নিয়ে গবেষণা করে তাদেরকে প্রশ্ন যে পৃথিবী কি দিয়ে তৈরি, মাটি দিয়ে তৈরি আর হাবি জাবি আছে? ওস্তাদ বলবেন দেখুন বড় আশ্চর্য কথা, আল্লাহর নূরে নবী পয়দা কত বড় মিথ্যা কথা, এটা এক সঙ্গে সঙ্গে শিরিক। সৃষ্টি এবং স্রষ্টা আলাদা জিনিস, কখনো সৃষ্টি থেকে স্রষ্টা থেকে সৃষ্টি, সৃষ্টা স্রষ্টা সৃষ্টি করেছেন, এটা কি স্রষ্টা
সময় আপনি কিভাবে এটা বলতে পারেন যদি কেউ বিশ্বাস করেন ইমান নাই, আপনি এখনো হিন্দু ধর্মে রয়ে গেছেন, আপনাকে ইমান আবার নতুন করে আনা উচিত, কোন মানুষ এটা বলেনি, কোন আলেম বলেনি, আমি জানি না কোন কার কথা আপনি বলছেন, কোন মানুষ এটা বলেন, কোন মানুষ বলতে পারে না, কোন আলেম বলতে পারে না, স্রষ্টা এবং সৃষ্টি আলাদা, এটা বিশ্বাস করতেই হবে। স্রষ্টা সৃষ্টিকে আপনি একটা অংশ মনে করতেছেন, তো আপনি এখনো ঐটি ওয়াদাতুল বিশ্বাস অদ্বৈত অদ্বৈতবাদে হিন্দু ধর্মের অদ্বৈতবাদে রয়ে গেছেন, এটা বিশ্বাস করা যাবে না। আরেকটি অংশ যেটা সঙ্গে করতেছে, কেউ যদি মনে করে রাসূলুল্লাহ নূরের তৈরি, কেউ বলে মাটির তৈরি, আসলে আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি জানেন? আমি আপনি যেটা দিয়ে তৈরি, রাসূল মিটা দিয়ে তৈরি, এটা কোনো সন্দেহ নেই। তিনি মা আমিনা ওরসে এবং বাবা আব্দুল্লাহ গর্ভে জন্মগ্রহণ করেছেন, এবং যেভাবে একজন মানুষ আসে দুনিয়া সেভাবে আসছেন, প্যাটের ভিতরে এইভাবে বড় হয়েছেন, তিনি দুধ পান করেছেন এবং তিনি দুনিয়াতে এসে ঠিক পায়খানা পেশাব দুটাই করেছেন, এবং তিনি বাবা হয়ে গেছেন, তিনি খাইতেন এবং তিনি চলাফেরা করতেন, কষ্ট পাইতেন, তার শরীর থেকে রক্ত বের হতো, এত কিছু বলার পর আপনি বললেন যে তিনি কে? তিনি কে আর কি বোঝানো দরকার আছে? অতি জিনিস বাড়ানো উচিত নয়। রাসূল নিজে বলেছেন, লাভ তো তরুণী কেমন আত্মাতি নাসার ইবনে মারিয়াম, আমাকে বাড়ি বাড়ি বলো না, যেভাবে মারিয়াম ব্যবহারে তার অনুসারে বাড়ি বলেছে, ইন্নামা আনা আব্দুল্লাহ ওয়া রাসূল, আমি তো আল্লাহর বান্দা এবং তার রাসূল। বান্দার তো কি দাস? আল্লাহর দাস, আল্লাহর দাস। আল্লাহ নিজে কোরআন কারিমে বহু জায়গায় তাকে দাস বলে ঘোষণা করেছেন। সুতরাং আপনি নিজে বাড়িয়ে বললে তো আমাদের কিছু করার নেই, নিজের আকীদা বিশ্বাসকে আবেগ দিয়ে না টেনে কোরআন এবং হাদিসের মাধ্যমে নিয়ে আসুন। আল্লাহ আমাদের যত বিধান করুন, প্রিয় ভাইরা, আকীদার ইস্যু এটা উস্তাদ কিন্তু বলেছেন, হয় মুসলমান অথবা কাফের, মধ্যখানে কোন রাস্তা আছে নাই? কি বলেন, হয় মুসলমান অথবা কি কাফের? এ আপনি বলেন না কেন, হয় মুসলমান অথবা কাফের? উস্তাদ কি বলে, উনি আকীদার উস্তাদ, অতএব এটা ভালো করে খেয়াল করে নিন। ছোট্ট করে উত্তর দিচ্ছে, অনেক লম্বা আলোচনা, আমাদের বহু দূরে যেতে হবে, তো শেখেরও কালকে ক্লাস আছে, আমারও ক্লাস আছে। শেখ, আমার প্রশ্ন হলো, আমাদের দেশের অনেক পীর সাহেবগণ নামে কুতুবে বাঙ্গাল আর বিলাল, এখানের অর্থ কি? কুতুবে বাঙ্গাল কথাটা আগে বলি, কুতুব কি জিনিস জান? সুফিবাদের দৃষ্টিতে কুতুব হচ্ছে এমন একজন ব্যক্তিত্ব যিনি এই নিয়ন্ত্রণ করেন সবকিছু, এরা নিয়ম হচ্ছে কুতুব বলা হয়। যেমন কম্পাসের কাঁটা ওদিকে থাকে না, কুতুব বলে ওইটাকে, মানে কম্পাস যেমন ওদিকে ঘুরে থাকে, পৃথিবীর সমস্ত ক্ষমতা তার হাতে, তিনি যেদিকে ইচ্ছে দিয়ে ঠেলে দেন, টেনে আনে দেন, এটার নাম দিচ্ছে তারা কুতুব। উচ্চিন্তা কথা না, কেউ বলে শুনতে পাচ্ছেন না? আচ্ছা, তাহলে সরাসরি প্রশ্ন নেওয়ার সুযোগ নাই তো, আমরা কথা বলতেছি, সময় নাই তো, বেশ লম্বা সময় না, আরেকদিন সব আবার আসি, আসবেন সর্বদিন, তো আপনি আসেন, আপনার সাথে লম্বা কথা হবে, সমস্যা নেই। এই জাতীয় কুতুব যদি কেউ বিশ্বাস করে তার ইমান থাকবে না, এটা শিরকি কথা, কারণ পৃথিবী নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। সুতরাং কোন মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না, কোন মানুষ কোন কিছু নিয়ন্ত্রণ করতে পারে না, সে নিজে নিয়ন্ত্রণ করতে পারে না। হ্যাঁ, আপনাদের এক এক তথাকথিত হুজুর কি আল্লাহ বলি না, তিনি কি করে তার কাছে মানুষ রোগ মুক্তির তিনি কিন্তু গেছেন কোথায় জানেন? সিঙ্গাপুর, তিনি সিঙ্গাপুর গেছেন, মানে কাফেরদের কাছে গেছেন। মানে বললাম এই জন্য যে পৃথিবীর কোনো কিছু পরিবর্তন করার ক্ষমতা কারো হাতে নাই, অথচ এরা আলাদা একটা রাষ্ট্র বানিয়ে নিয়েছে, নাম দিয়েছে কুতুব, ওয়াতন, আবদাল, গাউস, এগুলি বানিয়ে নিয়েছে, এগুলি যদি কেউ বিশ্বাস করে তাই থাকবে না, এগুলি বিশ্বাস করার কিছু থাকবে। প্রশ্ন এরপরে হলো, আমাদের রাসূলকে জানাজা কে পড়িয়েছেন এবং কিভাবে হয়েছে? আমি এক বক্তা থেকে শুনলাম, রাসূল ইসলাম কোন একদিন কোথাও যাচ্ছিলেন, তখন তারা গরুর মধ্যে দাঁড়িয়ে পরিবেশ থাকলে যেখানে আপনি দাঁড়িয়ে করতে হয় সেখানে করলে আপনার ইমান নষ্ট হবে না, কিছু হবে না, এত এটাকে এত কঠিন করে দেখার কোন কারণ নেই। পরিবেশ যদি এরকম হয়, যেমন অনেক সময় আপনি এমন জায়গা গেছেন বিশ্বে যেখানে দেখবেন উপরে লাগানো আছে মোবাইল বলা হয়, মানে দাঁড়িয়ে পেশাব করার জায়গায় নিচে বসার সুযোগ নেই,
তো সেখানে দাঁড়িয়ে পেশাব করার কোনো দোষের কিছু নেই। রসুল যেখানে করেছেন সেখানে এটা হলো সুবাত তা কওমি ময়লা ফেলা জায়গা। আপনি যদি কোনো দেখেন যে আপনাদের সমস্ত ময়লা ফেলে না বুঝানোর জন্য উম্মতরা বিপদে পড়লে এরকম করলে তাদের কোনো সমস্যা নাই, এই যে রসুল সেটা করে দেখিয়েছেন এটা জায়েজ, এটা কোনো সমস্যা নেই। তবে এটা অভ্যাসে পরিণত না হয়, রসুল সারাদিন এটা করে নেই, একবার করেছেন জায়েজ বুঝানোর জন্য, প্রয়োজনে বিশেষ সমস্যার কারণে করে দেখিয়েছেন যে এরকম সমস্যা কারো থাকলে, পিঠ বেঁধা থাকলে, বসতে না পারলে, ময়লা থাকলে অথবা আর কোনো ভালো ব্যবস্থা না থাকলে দাঁড়িয়ে পেশাব করা যায় গেছে, কোনো সমস্যা নেই। একেবারে সত্য কথা বলেছেন। অনেকে যারা যদি বাঁকা দৃষ্টিভঙ্গিতে এই পেশাব এই প্রশ্ন করে থাকেন তাহলে আমি আমরা নিশ্চিত করছি উনি দাঁড়িয়ে বহুবার পেশাব করেছেন, একদম নিশ্চিত করে বললাম। যিনি যদি বাঁকা দৃষ্টিতে এই প্রশ্ন করে থাকেন আপনি আপনার নিজকে প্রশ্ন করে দেখুন। অতএব আল্লাহ রাসূল আদর্শ, সকল অবস্থায় আদর্শ, তিনি বলছেন যে রসুল বলেছেন আলাইকুম বিসুন্নতি খুলাফায়ে, তাই না? রসুল বলেছেন কি হাদিস, এগুলো আমল না করেন আপনার উপরে এখন কোনো ফরজ টরজ নেই। সুন্নত এবং হাদিসের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই, এটা মানুষের ইচ্ছা করে বানায়। রসুল যা করেছেন যদি প্রমাণিত তার একান্ত খুসুসিয় বিশেষত্ব, যেমন বিয়ে করার বিষয়টি তার একান্ত বিষয়, আমি সবগুলি যেগুলি রসুল বিশেষত্ব নয় সেগুলো সবগুলি সুন্নত এবং হাদিসে আমল করা যাবে, কোনো সমস্যা নেই। আমাদের সময় একেবারে কম, আপনারা কি আপনাদের যদি কোনো কথা থাকে কারো তাহলে প্রয়োজন সামনে আসুন এসে কথা বলুন, কিন্তু আপনার কথা শুনতে দেন অন্যদেরকে, অন্যদেরকে শুনতে দেন, অন্যদেরকে শুনতে পরে কথা বলেন, আমরা আছি। কারো পিছন দিক দিয়ে কথা বলবেন না, কথা বললে আমরা প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ করে দেব। প্রশ্নগুলোর উত্তর দেবো, আপনাদের কোন কথা এখানে এসে বলবেন, আপনাদের কথা সকলে শুনবে, ঠিক আছে? আর কোন আপত্তি আছে? ওকে ফাইন। আল্লামা পীর কামেল দাওয়াত বারকাত ওস্তাদ খুব সংক্ষেপে উত্তর দেবেন বহু প্রশ্ন। আচ্ছা, আমি সংক্ষেপে বলছি, আল্লামা অর্থ হচ্ছে মহাজ্ঞানী। মহাজ্ঞানী আসলে এভাবে বলা ঠিক না কাউকে, তাকে তার গালাবা বলে, তাও মানে ব্যক্তি বুঝানো তাকসির বুঝায়, ব্যক্তি বুঝায়। এত বড় আল্লামা কে হইতে পারে? নিজের নামের আগে নিজে আল্লামা না লাগলে খুশি হয় না অনেকেই। এগুলি আলহামদুলিল্লাহ আমরা আমাদের আলেমদের আমাদের ওস্তাদের মুখে দেখিনি কোনোদিন। আমাদের শেখরা শুধু লিখতো আবদুল্লাহ ইবনে গুনাই, আবদুল্লাহ আল গুনাইমান, অর্থাৎ নাম আবদুল্লাহ গুনাইমান, তার বংশ বসে তুমি শেষ হইতো। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ লিখতো, তারা পাবেন না, হাম্মাদ আল আনসারি লিখতো, আর কিছু লিখতো না। কারণ এটা বুঝে দেয় এটা আমার নাম নিজে বড় করে তিন চার লাইন লেখাটা অন্যায়। যারা এভাবে লিখছে তাদের উচিত হচ্ছে তাদের ছাত্রদের নিষেধ করে দেয়, আল্লাহর হস্তে তোরা বাড়াস না, আমার এলেম প্রকাশ পাবে ছাত্রের মাধ্যমে, এবং এলেমের মাধ্যমে এটাকে বড় করে লেখার মাধ্যমে প্রকাশ পাবে না, এটা না লেখাই উচিত। আরেকটা হচ্ছে পীরে কামেল, পীরে কামেল আপনার পীরে নাকেশ কোনোদিন চোখে পড়ে নেই, সবাই পীরে কামে, কোনোদিন পীরে নাকেশ নেই। পীর অর্থ হচ্ছে যিনি বৃদ্ধ, এক অর্থ হচ্ছে বৃদ্ধ মুরব্বী, আরেক অর্থ হচ্ছে যিনি এখন আমাদের দেশে প্রচলিত হচ্ছে যিনি অন্তরের চিকিৎসা করেন, যারা বলে আর কি, এটা এরা অন্তরের চিকিৎসা করেন বলে এটা, কিন্তু এটা কোনো অর্থ না আসলে। পীর পার্সি শব্দ, এটা পার্সি শব্দ না এবং এটার কোনো প্রতিশব্দ আরবিতেও নাই। এর অর্থ হচ্ছে, এর অর্থ হচ্ছে এই জাতীয় জিনিসগুলি বিভ্রান্তি ও বানোয়ার, কারণ ইসলামে আসলে সুফিবাদী কোনো নিয়মের কোনো ইসলাম অস্তিত্ব রাখে নাই, কোরআনে কেরম হাদিসে আসে নাই। ইসলামে যেটা আসছে এটা হলো জুহুদ তাকোয়া, এগুলি আসছে জুহুদ এবং তাকোয়া, এগুলির সাথে পীর পীরবাদীদের কোনো সম্পর্ক নাই। পীর শব্দের এগুলি সম্পূর্ণ বানোয়ার জিনিস, এগুলি থেকে দূরে থাকি। আর দাবা, দাবা দাবা শব্দের অর্থ হচ্ছে ওনারা বলেন দামাত বারাকাতুহুম, তাদের বরকত যেন সবসময় চলে। বরকত কার কাছে ভাই? আল্লাহর কাছে। তো বরকত তিনি যাতে দিয়েছেন সেটা চলুক, বলেন তাদের এলমের বরকত যেন আমরা পাই। এলমের বরকত এটা বুঝতে পারলাম, কিন্তু ব্যক্তির বরকত কেমনে হয়? ব্যক্তি সত্তার সত্তার বরকত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ব্যক্তি সত্তার বরকত আছে, কিন্তু এর বাইরে আপনার আমার কোথায় বরকত আসলো? এই যে সাহাবা কেরাম কোনদিন কি এক সাহাবি এরকম এরকম হাত নুচ্ছে, আঙ্গুল চুষছে, আপনার বিশ্বের আঙ্গুল চুষে সারাদিন বসে বসে আমাদের কি জন্য?
না সত্যি এটা কিন্তু এই গুড়া নিচ্ছে সুতরাং আমি দেখছি এই জাতীয় কাজগুলি অথবা তাদের এই বরকতের নাম দিয়ে যেগুলি করাচ্ছেন বরকতের উস্তাদদের উচিত নিষেধ করা যে দাবা লেখ দাবাত লিখিস না কিন্তু দাবা লেখে হ্যাঁ দাবাত দেখে যারা যা লিখতেছে এগুলি তো আসলেই উস্তাদের নিষেধ করা উচিত যে কোনো মূল্য যে এইভাবে লেখার কোনো কারণ নাই কারণ বরকাত এলমি হইতে পারত কিন্তু বরকাত ব্যক্তির বরকত কোথেকে আসবে এখানে ব্যক্তির বরকত কোনো কিছু আসলে সাব্যস্ত করা যাবে না ইসলামী দল করলে না করলে জান্নাতে যাওয়া যাবে না অনেকে বলে থাকেন সুবহানাল্লাহ যেই বস যেই সময় ইসলামী দল ছিল ওই সময় মানুষ জান্নাতে যায়নি আপনারা বলেন তো সাহাবায়ে কেরাম কোন দলের লোক ছিল তাবেঈনরা ইমাম আবু হানিফার দলের নাম কি ছিল শাফিঈ আহমদ ইবনে হাম্বল এ জান্নাতে যাবে না নাউজুবিল্লাহ এই জাতীয় কথা যারা বলে বিভ্রান্ত পদভ্রষ্ট দুটো একসাথে এবং তারা দিন এবং আইনের সাথে কোনো সম্পর্কই রাখে না এরা হচ্ছে বরং নিজেরা করার কারণে একটা গোষ্ঠীকে আলাদা করে বের করে নিয়েছে মুসলিম উম্মা একটা দেহ এক দেহ এক প্রাণ এখান থেকে আলাদা করে নেওয়ার কোনো অস্তিত্ব তাদের নাই এখানে থেকে ভিতরে থেকে প্রত্যেককে আপনি সহযোগিতা করা দিনের দিকে টেনে আনা উচিত মসজিদ থেকে বাইর না হয়ে তাদেরকে দিনের দিকে টেনে আনা উচিত তাদেরকে আহ্বান করা উচিত সঠিক পথের দিকে ভালোটা বলা উচিত মাইক দিলে মাইক দিবে আপনি সওয়াব পাবেন কিন্তু তাই বলে আপনি আলাদা করে ঘরের ভিতরে ঢুকে থাকবেন এটা কোন ধরনের দল কয়েকজন দল করা এবং কয়েকজন একজন আমির বানানো এগুলো হচ্ছে হাসি হাসি তামাশা এগুলো হচ্ছে বসে বসে মন কলা খাওয়া আর কিছু না আমরা কোথাও পাইলাম না আপনি কোথায় পাইছেন এটা কোন কিতাবে নাই এটা শুধুমাত্র ওনার মুখে আছে অথবা ওনারা যে হাদিস শুনাইছে এই আশেপাশের লোক অনেক 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 আল্লাহ বসে রয়েছে তাই না এরা হয়তো শুনাইছে কিন্তু এগুলি কোরআন এবং হাদিসে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই আমরা শিওর বলতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই কারণ এই সিস্টেমটা ইসলামের প্রাথমিক যুগে ছিল না এটা তৈরি হয়েছে পরবর্তী যুগে পাক ভারত থেকে গেছে পারস্য থেকে আবার পাক ভারত সেটা বহিরূপে পরিণত হয়ে আবার পাক ভারতে ঢুকছে এটা আরবের দিকে যায় না এই জন্য আরব দেশে কোনো এগুলি ছিল না জানেও না মক্কা মদিনায় কোনোদিন এই পিরসাবের অস্তিত্ব ছিল না এবং প্রিয় ভাই ওস্তাদের সাথে শুধু বলি আপনারা যারা আজকে শুনলেন এবং এরপরে আপনারা কেউ যদি বলে থাকেন যে এটা রাসূল বলেছেন তাহলে আপনি গ্যারান্টি নিয়ে নেন জাহান্নাম আপনার জন্য স্থায়ী এই কথা রাসূল বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার কেউ ইচ্ছা করে আমার বিরু আমার নামে কোনো মিথ্যা কথা চালিয়ে দিলে সে জাহান্নামে তার স্থানটি পয়সা তুলে নিচ্ছে আপনাদের টাকা পয়সা তারা খাওয়ার পদ্ধতি করবে না খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন বলবীর সাহেব খাজা মাইনুদ্দিন চিশতি সম্পর্কে নবীজি কি আকীদা পোষণ করতেন বিবেক নিয়ে সন্দেহ হচ্ছে আচ্ছা বলেন তো দুই খাজার খাজার গিজিলানি যদি না থাকে উম্মতের কোন সমস্যা আছে আপনি যদি নাই জানেন সারা জীবন খাজাকে আর জিলানি কি আপনার কোনো সমস্যা হবে না তার আগে সাহাবায়ে কেরাম চলে গেছেন না তাবিনে চলে গেছেন না আপনি কোত্থেকে দুইটা নিয়ে আসলেন যা যেই দেশের মানুষ দুইটা জানে না ওই দেশের মানুষ ইসলাম গ্রহণ করতে করতে পারে নাই এর আগে এখনো নানা কোনো জরুরি বিষয় না এক দুইজন যদি কোনো আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন আমাদের কোনো সমস্যা আছে সমস্যা নাই দুইজনকে জানাতে দেওয়ার গ্যারান্টি কি আপনার আছে নাই তাহলে আপনি ওদের নিয়ে এত টেনশন করতেছেন কারণ তারাও মানুষ আপনিও মানুষ এরা কোনো সাহাবায়ে না তাবেঈন না আইমে মুতাবেঈন না এরা কিছুই না এদের থেকে হাজার গুণ ভালো হচ্ছে আবু হানিফা রাহিমাহুল্লাহ কেন বলছি ইমাম মালিক রহমতুল্লাহ একটা হাদিস থেকে বলতে শুনেন ইমাম মালিক রসাদ করে ইমাম মালিক রহমতুল্লাহ একটা কথা বলছে এটা গুরুত্বের সাথে নেন তিনি বলছেন যে একটা মাসালার উত্তর দেয়া সেটা আমি মনে করি কয়েক হাজার বার হজ করার চেয়ে বেশি উত্তম হাজার বার তো হজ করতে পারেন কিন্তু তিনি বলেছেন আপনি পাইবেন এটা তার বইয়ের মধ্যে লেখা আছে এবং ইমাম ইয়া লিখছে আব্দুল আজিজ মহাদেশ দেহলবী রহমতুল্লাহ তার বুস্তান মহাদেশের মধ্যে লিখছে যে কেউ ইমাম মালিক রহমতুল্লাহ বলতেছে একটা মাসালার উত্তর দেয়া তুমি সত্য ইমাম আবুহানিফা রহমতুল্লাহ মাসালার উত্তর দিচ্ছেন আর ওনারা দিচ্ছেন মাসালার উত্তর না সুতরাং এদের থেকে হাজার গুণ উপরে হচ্ছে ইমাম আবুহানিফা রহমতুল্লাহ আলী তাই বলে তার ব্যাপারে জিজ্ঞাসা করলেন এখন শুরু করছেন আপনার বলে এই দুজন নিয়ে চিন্তা করতেছেন আশ্চর্য লাগে যে এই দুজনের না হলে আমাদের কি আসে যায় কিছুই আসে না যারা বলে থাকেন যে আব্দুল কাদের জিলানির গায়ের উপর করে রফ রফ সে বাহিরে গেছে মিথ্যা আর মিথ্যা স্যার
এগুলো পুরাই মিথ্যা কথা। সৃষ্টি অমুক হচ্ছে সৃষ্টি কি হচ্ছে, সৃষ্টিতে জানাতে যা আলহামদুলিল্লাহ, জানাতে না গেলে আমাদের কিছু করার নেই। তো ওনার জানাতে যাওয়ার কোনো সার্টিফিকেট আপনাকে দিছে কে? কেউ দেয়নি। হ্যাঁ সার্টিফিকেট দিছে কাদের? সাহাবায়ে কেরামের ব্যাপারে, রসুল দিয়েছেন কারো কারোর ব্যাপারে, আর অমুক বড় সবার জন্য দিয়েছেন, নবীরা জান্নাতি বলেছেন। এর বাইরে কাউকে জান্নাতি এবং জাহান্নামী বলার সুযোগ নেই। যার জান্নাতি এবং জাহান্নামী সুযোগ নেই তার ঘরে আকিদে কি প্রশ্ন? তার প্রশ্ন আকিদে ভুল হইতে পারে, মানে থাকতে পারে আকিদা। এই জন্য আলহামদুলিল্লাহ শেখ যারা হাম্বলি ইমাম আব্দুল কাদের জিলানী, কিন্তু হাম্বলি ইমাম, হাম্বলি ইমাম কেন বলেন, সৌদি আরবের আলহামদুলিল্লাহ আলেমরা যারা হাম্বলি, তারাই ওনার ভুল দেখে একটা বই লিখছে, শেখ আব্দুল কাদের জিলানী আরাউল এতেকাদিয়া, আব্দুল কাদের জিলানী এবং তার আকিদার বিষয়ে মতগুলি, এগুলির মধ্যে ভুলগুলি দলিল তুলে দিচ্ছে। কারণ তারা মনে করেন উনি ভুল করতে পারেন, তারা বিশ্বাস করে, এদের লিখছে। কারণ তার হাম্বলি হলেও সেটা বুঝছে, আর আপনি হানাফি হইও তার অনুসরণের জন্য পাগল হয়েছে, তাকে মনে করেন কিসের ভুল, কেউ কেউ তার নামও নেয় না, বলে যে নাকি সুর বলে যায়, এই জাতীয় কথাবার্তা। এগুলি সব হচ্ছে বিভ্রান্তি এবং অভ্যস্ততা। আল্লাহ আমাদের ভালো করুন। আমাদের পূর্ব এলাকায় নবীজি আসেন নাই, তাহলে কে ইসলাম নিয়ে আসলো? আপনাদের কাছে কারা ইসলাম প্রচার করছে এখন? কে করতেছে? আল্লাহ আকবার। কিভাবে এগুলি প্রচার করা বুঝি না, এগুলো তো শোভা জিনিস। যুগ যুগ ধরে আলেম ওলামায়ে কেরাম আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা ইসলাম প্রচার করেছেন যুগ যুগ ধরেই। আল্লাহ তাআলা বলেন নাই যে শুধু রাসূল পাঠাবেন, আল্লাহ আমাদের কি সমস্যা? উনি ইসলামে কি কন্ট্রিবিউশন করেছেন? না হাদিসের কিতাব লিখছেন, না ফেকার কিতাব লিখছেন, না উসুল ফেকা লিখছেন, না উসুল হাদিস লিখছেন, কোনটা লিখছেন? কিছুই না। উনি যেটা লিখছেন হলো মসনবী শরীফ। মসনবী শরীফ প্রথম চরণের মধ্যে শরীফ, সেটা কি? বাঁশি কেন কাঁদে? বাঁশি কেন কাঁদে? বাঁশি বলে আমাকে কেন আমার বাঁশ থেকে আলাদা করা হয়েছে, বাঁশের ইয়ার থেকে, কঞ্চি থেকে? এই জন্য আমি এসে কাঁদে, যেন আমি আগে ওখানে যাবো। কি জন্য? মানুষ তার আত্মা পরমাত্মার সাথে মিলিত হবে। এটা কাঁদের আকিদা বলেন তো, হিন্দুদের আকিদা। মাওলানা রুমিরা ছিল, মাওলানা রুমি এবং সমস্ত এরা সবগুলি সবাই ছিল, এই গোষ্ঠীটা ছিল গ্রিক আকিদা, এবং তারা ছিল অদ্বৈতবাদী বিশ্বাসী, এবং তারা সর্বস্বরবাদী বিশ্বাসী লোক ছিল। এরা এই যে আকিদার জন্য আপনি কান্নাকাটি কেন করছেন? কি মুরিদ হইল না হইলো, ওনার জীবন আমাদের কি আদর্শ? আদর্শ তো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, উনি কোনো কিছু ভিতরে বলেন না। আপনি কেন ওদের নিয়ে কান্নাকাটি করছেন আমাকে বলেন? আচ্ছা ভাই, আপনার বলে তো এগুলো এই জাতীয় বিভ্রান্তি। ওই যে আবার বলছি, ব্যবসায়ীরা কিন্তু আপনাদের কাছ থেকে ব্যবসা ঠিকই করে নিছে, ও তো ওর ব্যবসা করে নিছে, মধ্যখানে আপনি লুজার হচ্ছেন। ইমানও যায় আমলও যায়, এগুলো করবেন না প্লিজ। তওবা দোয়া কোনটি সঠিক? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অথবা শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা আতুবু ইলাইহি যে বাংলা বলতে পারেন, বাংলা বলতে আল্লাহ তওবা করছি, কোনো সমস্যা নেই। আমরা আহলে হাদিসের লোক, কোন মাযহাব কোন মাযহাব নাই, কিন্তু মাযহাবপন্থীর লোকেরা বলে মাযহাব না মানলে ঈমান থাকবে না। আহলে হাদিস বা মাযহাবপন্থী এরকম নয়, প্রশ্ন হলো যে মাযহাব না মানলে ঈমান থাকবে না একদল বলে, তাদের কথা কি? এরা কি মাঝহাবের লোক ছিলেন? আপনি এত বাধ্য মাঝহাব বাধ্য করছেন কেন? আপনি যদি কোনো না জানেন আলেমদের জিজ্ঞাসা করেন, সে আলেম মৃত হইতে পারে, জীবিত হইতে পারে। মৃত আলেম হিসেবে আফগানিফের কথা শুনলে আমাদের কোনো আপত্তি নেই, যদি কোনো দলিল ভিত্তিক হয়। অন্যভাবে জীবিত আলেম হিসেবে যদি কোনো আপনি শেখ মুখতারের কথা শুনেন, আমাদের কি আপত্তি করার আছে? আল্লাহ বলছে বাসায়রু আলা যিকরি ইন কুনতুম লা তাআলমুন, না জানলে যে জানে তার জিজ্ঞাসা করো। এটা আল্লাহ তাআলা বলছে, যে মরা মানুষ বলে গেল তার কথা রয়েছে, জীবিত মানুষ বলে গেল তার কথা রয়েছে। দলিল ভিত্তিক হলে সেটা সবটাই গ্রহণ করা যাবে, আর দলিল ভিত্তিক না হলে সে যেই বলুক না কেন সেটা গ্রহণ করা হবে না, সেটা গ্রহণ করা যাবে। এটা হলো কথা। সেখানে মাযহাব না মানলে ইমান থাকবে না, এটা কেমনে বলতে পারেন আপনি? কোন দলিল ভিত্তিতে বলবেন আপনি? এটা দলিল ভিত্তিক কথা নয় ভাই। জি আচ্ছা, আপনাদেরকে আবার বলি, আচ্ছা সাহাবীদের মাযহাব কি ছিল?
কারা কি জান্নাতে যাবে না? কি বলে আপনাদের কি মনে হয়? যাবে, মানতে হবে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ অনুসারে যারা কথা বলবেন, কোরআন এবং সুন্নাহ অনুসারে যারা কথা বলবেন সেটাই মাযহাব। কোরআন এবং সুন্নাহ অনুসারে যারা কথা বলবেন ওইটাই কি? ওইটাই মাযহাব, ওইটাই মত, ওইটাই মত। প্রিয় ভাইরা, অন্য জাতির নবীকে গালি দিলে প্রতিবাদ মিছিল হয়, নবী অন্য জাতির নবীকে গালি দিলে প্রতিবাদ মিছিল হয়, নবী নবী হ্যাঁ, কিন্তু মুসলমান গালি দিলে প্রতিবাদ মিছিল হয় না কেন? অন্য জাতির কেউ যদি নবীকে গালি দিতে হয়, মুসলমান মুসলমান কি গালি দিতে পারে? কিন্তু এই জন্য মিছিল মিটিং হইতে আমাদের লাভ নেই। আমাদের দায়িত্ব হতে হবে কি করা, আমাদের দায়িত্ব হতে প্রতিবাদ বলা যে আপনি এটা কি দায়িত্ব, এর উপর শাস্তি করুন, আপনি করে ফেলবেন না, এটা হচ্ছে নিয়ম, আপনি করে ফেলবেন না, এটা হচ্ছে যেই করুক না কেন, মুসলিম হোক অমুসলিম হোক, মুসলিম নাম ধরে কেউ বললে সেও অমুসলিম হয়ে যাবে, সাথে সাথে সে মোরতাদ হয়ে যাবে। এখানে আরেকটা কথা বলি, মুসলিমদের মধ্যে কেউ নামধারী মুসলিমদের মধ্যে রাসূল কে তার বিরুদ্ধে মিছিল মিটিং হয়নি কে বলছে আপনাদেরকে? তসলিমা নাসরিন অথবা বাংলাদেশের এখনকার সরকারেরই একজন মন্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশে মিছিল হয় নাই? তা এখনো সে জেলে আছে, কি বলে এগুলো? হ্যাঁ, কারাই জাতীয় প্রশ্ন করে আমি তো বুঝি না। দুই নম্বর কথা হচ্ছে, প্রশ্নের মধ্যে একটা ব্যাড ইন্টেনশন আছে আমার মনে হচ্ছে, তা হচ্ছে আমি বলি আপনারা যদি ভুল হয়ে থাকে তাহলে আপনার মনে এটা ইয়ে করে যে রাসূল গায়েব জানে, এইটা যারা দাবি করে তারা মনে করে যারা বলে গায়েব জানে না তারা তাকে গালি দিচ্ছে, এরকম কিছু হয়ে গেল তো দুঃখজনক। সরি, কিন্তু আবার ইমানকে রিনিউ করে, এটা তো আপনি তো নিজে ভুল করতেছেন, কারণ এটা তো কোনো গালি দেওয়া হচ্ছে না, আপনি ভুল করতেছেন, আপনি নিজে ইমান হারা হয়ে গেছেন, অথচ আরেকজনকে ইমানের কথা বলতেছেন। আপনি যে কোরআন হাদিস পড়েন, আল্লাহর ওয়াস্তে কোরআন কারীম পড়েন, শেখ উল্লেখ করেছে তিনটি আয়াতের কথা, আপনি এগুলো পড়েন ব্যাখ্যা শোনেন, আপনি নিজের পক্ষ থেকে কিছু বলেন না, আগে থেকে সিদ্ধান্ত নিলে ভুল করবেন। জি, ঠিক। এরপরে যে প্রশ্ন এসে, হজ ফরজ হওয়ার সাথে সাথে কি করতে হবে নাকি 50 বছর পরে করলে হবে? হজ ফরজ হওয়ার সাথে সাথে করতে না পারলেও যখন সুযোগ পাবেন তখনই করতে, 50 বছর হওয়া জরুরি না, যে ব্যক্তি বলছে 50 বছর বলছে ভুল করছে, বরং বিশুদ্ধ মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা আছে এটা, যে রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা দ্রুত হজ করো, কারণ যে কেউ অসুস্থ হতে পারো অথবা তোমরা বিপদে পড়তে পারো, অর্থহীন হয়ে যেতে পারো, এই জন্য যখনই তোমাদের হজের সুযোগ হবে তোমরা হজ করে ফেলবে, এটা স্পষ্ট হাদিস। সুতরাং কেউ 12 মাস করেন বলে আমি কেমনে যাই, এই জাতীয় জিনিসগুলো চলবে না, তখনই টাকা হবে, তখনই আপনি হজ করে ফেলবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন। প্রশ্ন করেছেন, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমি একটু বলে রাখি, কারণ এখানে একটা মিথ্যা হাদিস নামে কথা, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, তার উপর ভিত্তি করে নিশ্চয়ই প্রশ্নটি বলেন না। এই যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এটা কোন হাদিসের কিতাবে আছে আপনাকে দেখাইতে পারবেন কোনদিন? এটা বাংলার কথা, শিয়ারা প্রথম তৈরি করেছে যে আল্লাহ আউয়ালু মা খালাক, তারপর তারা বলছেন যে পাঁচজন সেই নূরে পাঁচজন, এই জন্য নূর পাঁচ পাক পাঞ্জাতন তারা তৈরি করছে, এবং তারা যদি এক মাঝে মধ্যে কি করে কোরআন গায়, আমাদের ইয়াস ওজিফার মধ্যে আছে লি খামসাতুন আতফি বিহা আরাল ওয়াবা আল মুস্তাফা ওয়াল মুজতাবা ওয়াবনাই হিমা ওয়াল ফাতিমা, মানে পাঁচজন এরা নবী নূর বানাচ্ছে। একটা বানোয়ার হাদিস আছে শিয়াদের বানোয়ার, মুসলিমদের সি সুন্নিদের না, অথচ আমরা শিয়াদের তো সুন্নিবাদের কারণে শিয়াদের এগুলি নিয়ে নিয়ে এগুলি প্রচার করে দিছে, ইরান দিয়ে আসার সময় নিয়ে আসছে, এগুলি হচ্ছে এগুলি কোরআন আমাদের কোনো হাদিস কিতাবে আসে নাই, কোরআন তো আসেই না, সুতরাং আউয়ালু মা খালাক কথা ঠিক না। তবে মুসলিমরা তিনটা জিনিসে মুসলিমরা বিশ্বাস করে, একটি হচ্ছে প্রথম সৃষ্টি করেছে আল্লাহ তাআলা আরশ, আরেকটি হচ্ছে কলম, আরেকটি হচ্ছে পানি, এই তিনটি কোর মুসলিমদের আছে, এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধতম কোর হচ্ছে আরশ, আউয়ালু মা খালাক আল্লাহ আর এটাই বিশুদ্ধতম কোর, এটা আমরা বিশ্বাস করে থাকি। এর বাইরে কেউ কলম বলেছেন, কেউ মুসলিম আহলে সুন্নাহ জামাতের কেউ বলেছেন যে কলম, কেউ বলেছেন যে কি পানি। আচ্ছা, এটার সাথে আপনার কোন আমলটা জড়িত আছে বলেন তো, এটা না জানলে আপনি কি হবে? আর যেটা আল্লাহ নিজে কোরআন বর্ণনা করেন নাই, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজে বর্ণনা করেন, আপনি এত কষ্ট করে এটা করার চেষ্টা করছেন কি জন্য? এটা কিরকম জানেন? এটা হচ্ছে জান্নাতে দরজাটা পূর্ব দিকে থাকে না পশ্চিম দিকে থাকে, এটা নিয়ে ঝগড়া করে দুজন মরে যাচ্ছে, আল্লাহ দাওয়াত দিচ্ছে,
মানুষ মাত্রই ভুল করে থাকতে পারে, আমরা বলি না কেউ মাসুম, আমাদের অভ্যাস নেই, ভুল কিছু থাকতেও পারে, কিন্তু তারপরেও তিনি যে কর্ম আঞ্জাম দিয়েছেন, অসাধারণ কর্ম দিয়েছেন, আমাদের দুর্ভাগ্য বাঙালিদের কারণে আজ দুনিয়া থেকে তিনি দুনিয়ার সব জায়গায় কষ্ট কষ্ট করে বেড়াচ্ছেন, যারা এদের ওনার পিছনে মিছিল করেছেন, মিটিং করে ওনাকে কষ্ট দিয়েছেন, বাংলাদেশে নিষিদ্ধ করেছেন, পরে ভারতে নিষিদ্ধ হইল, তারা কিন্তু এইটার দায় বহন করতে হবে হাসপাতালে দিই। একজন মানুষকে বিনা কারণে কষ্ট দেয় গুণার কাজ, আল্লাহ তালা কোরআন কারিম বলেছেন যারা বিনা কারণে একজন ইমানদারকে কষ্ট দেয় তারা আল্লাহর কাছে কঠিন অভাবের শিকার অভাব নিচে অমিনার শাসন গুণার তার বহন করতে হবে। ওনাকে এই পুরো কষ্টের পিছনে আপনার বাঙালিরা দেয় শুরু করেছে বাংলাদেশে বন্ধ করা মিছিল টিছিল করার পরে বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার পরে ভারত দেখো বাংলাদেশে যদি নিষিদ্ধ হওয়া আমার নিষিদ্ধ করতে অসুবিধা কথা স্বাভাবিক ইসলাম নিষিদ্ধ করেছে দুনিয়া ঘুরে বেড়াচ্ছেন যারা পাচ্ছেন না। এই মানুষটা মাস্টার আগে তো একটা ব্যাপারে একটু আগেও বলেছি যে মাস্টার মতো মতলব থাকতেই পারে মতের মধ্যে ছিল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে দেখতেন সামনে যেভাবে দেখতেন ঠিক পিছনে দেখতেন কি হাদিস আছে সহিহ হাদিস আছে তিনি দেখছেন তার পিছনে নামাজ পড়তো আব্দুল্লাহ ইবনে মাসউদ দিবান আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন জীবন শেষ পর্যন্ত হাত দুই হাতের ভিতরে ঢুকাইছেন এখানে বলে ধরে আপনি এটা তিনি কেন বলেন না যে মাসউদ নিজে ঝগড়া করার দরকার নেই রসুল চিন্তা করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ হাত তুলতেন না রবিলাল করতেন না রসুল কি পিছন দিয়ে দেখতেন না দেখতেন আব্দুল্লাহ মাসুদ আম জোরে বলতেন না রসুল দেখতেন কিন্তু বলেন না কেন বলেন না মাসালার মধ্যে ছোট হাড়ের ঝগড়া করার দরকার নেই উম্মত মুসলমান উত্তর দরকার আছে হ্যাঁ তবে সুন্নত উপরে আমল করা যাবে তার নিঃসন্দেহে আমল করতে হবে আমরা যদি অবজাইছি আর আমল করবো কিন্তু বুঝেছে এটা যে এই মাসালাতে মতামত দেওয়ার কারণে কিন্তু মতামত হচ্ছে মতামত বলে ঠিক উম্মত মুসলমানকে কোনোদিন আবু বকর ওমর বলে না যে আব্দুল্লাহ মাসুদ তোমার কিন্তু আমি দিয়ে বেতন দিলাম অথবা তুমি ফাঁসে তুমি ফাঁসে তুমি কথা বলতে পারো না কি বলেছে আমি আমার আব্দুল্লাহ ইবনে মাসউদকে তোমাদের কাছে পাঠাচ্ছি এই ইরাকবাসীরা আমি তাকে আমার কাছে প্রয়োজন ছিল কিন্তু আমি নিজেই গাড়ি পাচ্ছি না শুধু আমার তোমাদের শিক্ষা দেওয়ার জন্য আমি তাকে পাঠাচ্ছি কে পাঠাইছে ওমর দেবা যিনি বুঝছেন যে উম্মতের মধ্যে এরকম হেদের আর কেউ নাই এরকম বড় আয় আর কেউ নাই তাকে পাঠিয়েছেন তো দুই একটা মাসালা যদি মতলব থাকে এরকম তাকে উড়িয়ে দিবেন বললাম জাকির নায়ক একজন দাঁড়িয়ে লাগলো আল্লাহ কোথায় একজন দাঁড়িয়ে তিনি হয়তো দুই একটা মাসালাতে আপনার মনোভূত হয়নি বাস্তবে হয়তো ভুল নাও ঘুরতে না হলে মাসালা হয়তো ভুলের কারণে আপনি তাকে একেবারে এমন কাজ করে দিলেন যে এখন দুনিয়া ঘুরে ঘুরে যাচ্ছে কোথাও তো স্থান পাচ্ছে না এটা কি আপনার জন্য আল্লাহর কাছে দায়ী হবে না আপনি মনে করছেন অবশ্যই ভুলের কাজ করেছেন প্রিয় ভাইরা এটা খুব গুরুত্বপূর্ণ আপনারা তো জি সিনেমার স্টার প্লাস ওগুলো বন্ধ করেন না ওগুলো নিয়ে মেয়েরা এখন পরকিয়া করে করে বেড়াচ্ছে পুরুষরা এখন তার স্ত্রীর বাইরে আরো বহু পতিতাবৃত্তি করে করে বেড়াচ্ছে ওগুলোর বিরুদ্ধে কোনো কথা নেই শুধু ডাক্তার জাকির নায়ক কেন ইসলামী কাজ করতেছে ওই যে খ্রিস্টান বানায় ফেলতেছে হিন্দু বানায় ফেলতেছে এগুলো নিয়ে আর কোনো আলোচনা নেই শুধুমাত্র জাকির নায়কে আমাদের জন্য প্রবলেম হয়ে গেল বুঝতে হবে যে এটা ইহুদি খ্রিস্টানদের হিন্দুদের এজেন্ডা আমরা বাস্তবায়ন করেছি এটা বুঝতে হবে ছবি তোলা কি হারাম নাকি হালাল বিস্তারিত বললে বিস্তারিত বলার সুযোগ নেই সূত্র বলে দিবেন ওস্তাদ সূত্র হচ্ছে ওই ছবিটা জায়েজ নাই যে ছবিটা সম্মানজনক তোলা হয় সম্মান করার জন্য অর্থাৎ আপনি এটাকে বাধাই করে রেখে দিয়েছেন দেখে সম্মান করবেন এটা জায়েজ নাই আর যে জিনিসটা দাওয়াতের জন্য যেগুলো স্থির চিত্র ওইগুলি ছবি না ছবি হচ্ছে যেগুলো এরকম ছবি তুলছে ছবি তুলে বাধাই করে রাখছে এগুলি ছবি অথবা আপনি ছবি তুলছে লাগাচ্ছে এটা ছবি যেটা নেগেটিভ না পজিটিভ যেটা বিনা প্রয়োজনে করা জায়েজ নেই আর যেটা বিনা প্রয়োজনে করা ওইটাও জায়েজ আছে আর যেগুলি স্থির চিত্র নেগেটিভ পর্যন্ত থাকবে এগুলো ছবি বলা হয় না যে দেশের মানুষ 360 অলি জানা তারা ইমানদার নয় আপনি কোথেকে পাচ্ছেন 360 অলির কথাটা কোন কিতাবে লেখা আছে কোরআন আছে না হাদিসে আছে কোথেকে এটা বের করে নিয়ে আসছে 360 কেন প্রত্যেক ইমানদার কিছু না কিছু বেলায়তের অধিকারী আল্লাহ তারা নিজে বলেছেন আল্লাহ আমার কান উত্তাপ যেন ইমান এবং তাকওয়া অবলম্বন করে তাদেরকে আল্লাহ তারা বলছেন আল্লাহ তাদের কোনো ভয় নেই টেনশন নেই এরা তো আল্লাহ অলি প্রত্যেক পাঁচজন আল্লাহ ছিল
সেখানে স্পষ্ট আছে এই পাঁচজন আমার রোগী ছিল। এরা যখন মারা গেছে ওরা কি করলো, এই পাঁচজনকে তারা সরকার এসে বলল যে সামনে এদের দেখে দিই, তোমার এবার বিছানার ছবি এঁকে দিই, পিছনে ছবি আসছে, কদিন পর সামনে আসছে, সামনে এসে এবার আমাদের শুরু করে দিল। এই তো ইমান, এদের দিয়ে বাবা বাড়ি বলিয়ে গেল, তুমি বাবা বাড়ি করা যাবে না। যদি আল্লাহ বলি হয়ে থাকে তিনি এবং আল্লাহর মাঝে, তিনি আল্লাহ চলে যাবেন, আপনার কোনো উপকার হবে না। আপনি আল্লাহ বলি হন উপকার হয়েছে, এখানে আপনি আল্লাহ বলি হওয়া এটি উপকার হয়েছে, আপনি তার পিছনে আর কোনো উপকার নেই। ওই যদি পিছনে আসে তাদের দরবার ঘুরে অথবা তাদের ঘরে গিয়ে মাথা প্রকাশ আপনার কোনো লাভ নেই। প্রিয় ভাইয়া, একটা বিষয়ে উস্তাদ স্পষ্ট করে বলেছেন, আপনাকে নিজে ওলি হতে হবে এবং ওলি হওয়ার দরকার খোলা, আপনি নিজেও তো ওলি হতে পারেন। এখন আপনি আরেকজনের পিছনে ঘুরে লাভ কি, আপনাকে তো নিজে ওলি হতে হবে, নিজের পথ আপনার খুঁজে বের করতে হবে। আরেকটা হলো যে আল্লাহ যদি এমন হতো যে আপনার দোয়া কবুল করবেন না, অমুকের দোয়া কবুল করবেন, এটা ইহুদিদের বিশ্বাস, খ্রিস্টানদের বিশ্বাস, হিন্দুদের বিশ্বাস, মুসলমানদের বিশ্বাস না। মুসলমানদের বিশ্বাস হচ্ছে যখন তারা আমাকে ডাকে আমি কি তাদের খুবই নিকটে, এটা আপনার কোরআনে পড়েছেন না, আল্লাহকে ডাকলে আল্লাহ বলে আমি খুবই নিকটে, আমি তোমাদের ডাকে সাড়া দেবো। তা আপনি আল্লাহর কাছে ডাকেন, আরেকজনের পিছনে ঘোরার দরকার কি? ওনার ডাক তো নাও কবুল হতে পারে, আপনারটা কবুল হতে পারে, আপনার ডাকের অপেক্ষায় আল্লাহ আছেন, আপনি আল্লাহকে ডাকুন, আপনি নিজে ওলি হয়ে যেতে পারবেন। বায়াত হওয়া কি ফরজ? যদি ফরজ হয় কিভাবে হবে? বায়াত হওয়া ফরজ নয়, বায়াত হওয়া ফরজ হওয়ার কোনো প্রশ্নই আসে না। তবে একটি বায়াত ফরজ, সেটা হলো ইমামুল মুসলিম, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপ্রধান ছাড়া কারো বায়াত হতে পারে না। রাষ্ট্রপ্রধানের বায়াত ওই সময় হবে যদি রাষ্ট্রপ্রধান যোগ্য হয়, আর যদি অযোগ্য হয় বা আল্লাহ তাআলা তার অনুমতি দেননি, এরকম অবস্থা হয় তো তার বায়াত নিলেন না, এবার তখন আপনার থেকে সে ফরজ সাকিত হয়ে যাবে, ফরজ আপনার নাই। সুতরাং এই বায়াত হওয়া কোন বর্তমান যে ফিরের বায়াত হওয়া বা দলের বায়াত হওয়া, আমরা আমাদের একেবারে সময় শেষ, কারো যদি অন্য কোনো কথা থাকে এখানে আসবেন, সেটা আমরা আগে বলে রেখেছিলাম। ঘুষ দিয়ে চাকরি নেওয়া কি জায়েজ যদি বাধ্য হয়? যদি ঘুষ দিয়ে এমন হয় দিলে বলি আপনি পাস করেছেন সবকিছু, আপনার লাভ নেওয়ার অন্য কোনো পাওয়ার কোনো সুযোগ নেই, কোনো কিছু একমাত্র সবকিছু আছে, শুধুমাত্র আপনাকে বাধ্য করা হচ্ছে টাকা না দিয়ে দিলে না, কারণ আপনার জন্য সেটা দিলে জায়েজ হবে, কারণ এটা আপনার বাধ্য হয়েছে। আর যদি এমন হয় যে আপনার অন্য কোনো ক্ষেত্র আছে চাকরি করা, তাহলে আপনার জন্য নেওয়া জায়েজ হবে না, সেই চাকরি নেওয়া জায়েজ হবে না। আর যদি কাউকে ঠকানোর জন্য অথবা নিজে কোনো একটা চাকরি বাগানোর জন্য অথবা আপনার ভালো ভালো টাকা বেশি পাওয়ার জন্য ঘুষ দেন, তাহলে পুরো চাকরি হারাম হয়ে যাবে, তখন হারাম, আর নিয়ে নিতে পারবেন না। খুব এখন সর্বশেষ আমার মনে হয় যে প্রশ্ন এরপরে আর এভাবে প্রশ্ন নেওয়া হবে না, ইসকন বলতে কি বোঝায়, তাদের উদ্দেশ্য কি? প্রিয় ভাই, আপনারা কি খ্রিস্টান মিশনারি অর্গানাইজেশনের নাম শুনেছেন? শুনেন নাই? খ্রিস্টান মিশনারি অর্গানাইজেশন, খ্রিস্টান বানায় ফেলে সারা বিশ্বে বিভিন্ন জায়গায়, বাংলাদেশে বহু জায়গায় খ্রিস্টান বানাইছে। আপনি জানেন ইন্দোনেশিয়ায় সবচেয়ে বেশি মুসলমান না, কিন্তু ইন্দোনেশিয়ার একটা জায়গার নাম আছে ইস্ট তিমুর, সবাই খ্রিস্টান হয়ে গেছে। খ্রিস্টান হয়ে যাওয়ার কারণে কি, ওই এলাকাটা স্বাধীন হয়ে গেছে এবং তারা খ্রিস্টান দেশ। এক সময় ফিলিপিনে বহু মুসলমান ছিল, এখন সব খ্রিস্টান হয়ে গেছে, খ্রিস্টান মিশনারির কাজ করেছে। বাংলাদেশের উত্তরবঙ্গে বহু লোক খ্রিস্টান হয়ে গেছে। এইরকম এক আদলে একটা একটা অর্গানাইজেশন, একটা প্রতিষ্ঠান ইসকন নামে, এটা আমেরিকাতে তৈরি হয়েছে, এটা অনেক লম্বা ইতিহাস। সে তাদেরও কাজ হচ্ছে মানুষকে হিন্দু বানানো, ওই একই প্রজেক্ট, একই প্রজেক্ট, আর বলার কোনো সুযোগ নেই। আপনারা অন্য যদি কোনো এমনি এখানে দাঁড়িয়ে কোনো প্রশ্ন করতে চান, তাইলে প্লিজ, যদি কোনো প্রশ্ন করতে চান, আছে দু একজন